नमस्कार, आमी स्नेहा चंद्र फ्रॉम विष्णुपुर बाकुड़ा वेस्ट बेंगल। वेलकम टू आवर लाइव। अपना एक टू क्विक्स जॉइन हुए छन लाइव एर साउंड एंड पिक्चर एवरीथिंग इज क्लियर और नॉट प्लीज एकटूखानी मेंशन करूँ, देन आज के लाइव टा स्टार्ट करब। आज कलेक्शनर मध्य थाकछे पियोर कातान बेनारसी, पियोर तसर बेनारसी, सबटाई हैंड वीवन, विष्णुपुरी कलाक्षेत्र कातान सिल्क, एटार ऊपर थाकबे डिस्काउंट। आमी जेटा पड़े आछि एई धरनेर मंगलगिरी एंड महेश्वरी दुटोई थाकछे। এই আইটেমগুলো আমরা আজ কভার করব এবং আজকের লাইভে দেখানো সমস্ত আইটেম, মানে শুধু মঙ্গলগিরি মহেশ্বরীটা বাদ দিয়ে সব আইটেম সিল্কমার্ক সার্টিফাইড। যারা ফার্স্ট টাইম আমাদের লাইভ দেখছেন আমি বলে দিই, আমাদের কিন্তু সেন্ট্রাল সিল্ক মানে গভর্নমেন্ট থেকে, সেন্ট্রাল সিল্ক বোর্ড থেকে রেজিস্ট্রেশন আছে। সুতরাং আপনারা যে কোনো সিল্ক বা পিওর আইটেম, সেটা তসরের হোক বা সিল্কের হোক, নির্দ্বিধায় পারচেস করতে পারেন, কোনো অসুবিধে নেই। বুকিং প্রসিডিউর এবং পেমেন্ট মেথডসে যাব, তার আগে প্লিজ একটু কমেন্টসে জানা এভরিথিং ইজ ক্লিয়ার অর নট, দেন আজকের লাইভের কালেকশানগুলো দেখানো আমি স্টার্ট করব। আমি একটু চেক করে নিই, দেন আমি চেক দেখানো স্টার্ট করছি। অনেকেই জয়েন হয়ে গেছেন, লাইভটা ভালো লাগলে প্লিজ একটুখানি শেয়ার করে দেবেন। আচ্ছা আচ্ছা, তুমি কি এটা মানে ওপর থেকে করলে কি এটা লাগবে, কারণ এই যে শর্ট জিনিসটার জন্য বলছি। আচ্ছা অল ক্লিয়ার ম্যাম, ওকে আপনারা একটু জয়েন হতে থাকুন। ফার্স্টেই বলি বুকিং প্রসিডিউর, বুকিং প্রসিডিউর কিন্তু একেবারেই ইজি। জাস্ট টেক এ স্ক্রিনশট অ্যান্ড হোয়াটসঅ্যাপ আস। আপনাকে শাড়িটার স্ক্রিনশটটা নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ করতে হবে। বুকিং নাম্বার যেটা, সেটা আপনাদের মোবাইলে পিং পোস্টে দেওয়া আছে, অ্যাট ফার্স্ট নাম্বারটা সেভ করে নিন। দেন আপনার যেটা মনে হচ্ছে যে এই প্রোডাক্টটা আমি পারচেস করব, সেই প্রোডাক্টের স্ক্রিনশটটা অ্যাজ সুন অ্যাজ পসিবল সেন্ড করে দিন। লাইভে দেখানো সমস্ত শাড়ির স্টিল পিকচার এবং প্রাইস আপনারা আমাদের ফেসবুক পেজ সিল্ক কুইন স্নেহা চন্দ্রেস কালেকশানে পেয়ে যাবেন। সেখান থেকে পিকচার নিয়েও আপনারা বুকিং করতে পারেন, আদারওয়াইজ রেকর্ডেড দেখেও বুকিং করতে পারেন। বুকিং প্রসিডিউর সেম থাকবে, চাহে আপ ইউটিউব সে করো, ডিরেক্টলি লাইভ দেখ কর করো, ইয়া ফির লাইভকে বাদ করো, ইয়া ফির পিকচার সে লেকর করো। জাস্ট টেক এ স্ক্রিনশট অ্যান্ড হোয়াটসঅ্যাপ আস। অ্যান্ড পেমেন্ট কে লিয়ে আপকে পাস হ্যা গুগল পে, ফোন পে, ব্যাঙ্ক ট্রান্সফার, পেটিএম অ্যান্ড সিওডি অ্যাভেলেবল অনলি ফর ওয়েস্ট বেঙ্গল। ফর আদার প্লেস ইউ হ্যাভ টু ড্রপ মানি ভায়া গুগল পে, ফোন পে, ব্যাঙ্ক ট্রান্সফার। আউট অফ বেঙ্গলে কিন্তু আমাদের সিওডিটা নেই, এবং সিওডি বেঙ্গলে যারা নিচ্ছেন 3% এক্সট্রা চার্জেস কিন্তু পে করতে হবে। যেরকম 5,000 টাকার শাড়িতে 150 টাকা হয়ে গেল আপনার শিপিং চার্জ। এছাড়াও আমাদের আরও একটা পেমেন্ট ফেসিলিটি আছে, সেটা হলো পার্ট পেমেন্ট। আপনি কোনো প্রোডাক্ট বুক করতে চাইছেন বাট সেটার অ্যামাউন্টটা অ্যাট এ টাইম আপনি পে করতে পাচ্ছেন না, বিকজ আপনার কোনো প্রাইস মানে পেমেন্ট লিমিটেশন আছে ইয়া ফির অর কোই ভি রিজন হো, তো আপ পার্ট পেমেন্ট পর বো প্রোডাক্ট লে সকতে হো। জেসে কি প্রোডাক্ট কা প্রাইস সাপোজ 10,000 হ্যায় তো আপকো মিনিমাম প্রোডাক্ট কা জো প্রাইস হ্যায় উসকা 40% অ্যামাউন্ট, ইয়ানি কি 4,000 অ্যামাউন্ট আপকো পে করনা হোগা উইদিন 24 আওয়ার্স কে অন্দর, অ্যান্ড রিমেইনিং অ্যামাউন্ট পেমেন্ট করনা পড়েগা উইদিন 1 মান্থ কে অন্দর। তাহলে আপনারা দুটো পার্টে পেমেন্টটা করছেন, প্রথম পার্টটা আপনাদের 24 ঘন্টার মধ্যে পে করতে হচ্ছে, এবং বাকি যে অ্যামাউন্টটা থাকলো সেটা পেমেন্ট করতে হচ্ছে 1 মাসের মধ্যে। 1 মাসের সময়ও পাচ্ছেন, দুটো পার্টে পেমেন্ট করার টাইম পাচ্ছেন, এবং পছন্দের শাড়িটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। পেমেন্ট কমপ্লিট হওয়ার পর আমরা অ্যাড্রেসে শিপিং করে দেব। আমাদের আজ থেকে সানডে টোটালি শিপিং অফ থাকবে, প্রতি সানডে শিপিং হবে না, আদারওয়াইজ যেরকম 6 থেকে 7 ডেজের মধ্যে শিপিং হতো সেটা কিন্তু হবে। ঠিক আছে, অনেকেই জয়েন হয়ে গেছেন, আমি এবার দেখানো স্টার্ট করব। ফার্স্টেই স্টার্ট করব একটা খুব সুন্দর আনকমন একটা কাতান বেনারসি দিয়ে। এগুলোর প্রাইস রেঞ্জ থাকছে 9,890, একদম রিজনেবল প্রাইস, হ্যান্ড উইভেন প্রোডাক্ট উইথ কারবা বোটা, কন্ট্রাস্ট বর্ডার, কন্ট্রাস্ট পল্লু, কন্ট্রাস্ট বিপি। ये जो कलर मैं दिखा रही हूँ बहुत ही खूबसूरत सा कलर है एंड काफ़ी यूनिक भी है। दिस वन इज़ पर्पल शेड बट ये थोड़ा आपका ड्यूअल टोन पर्पल पर है। प्राइस रेंज सेम 9,890, एक्सट्रीमली लाइट वेट, गॉर्जियस एंड কমফোর্টেবল। মানে এগুলো আমারটা হচ্ছে মঙ্গলগিরি, আমারটার প্রাইস 3,999, আমারটা সেম কালার হবে কিন্তু বর্ডারটা একটু কন্ট্রাস্টে আছে। আমি যেটা পরে আছি আমারটা পিওর মঙ্গলগিরি সিল্ক বাই কটনে। আচ্ছা ফার্স্ট মে যো দিখা রহি হু ইয়ে হ্যা পিওর কাতান বেনারসি, হ্যান্ড উইভেন হ্যায়, এগুলো সবই হাতে বোনা। জাস্ট লুক অ্যাট দ্য কালার,
ভীষণ আনকমন এবং রেয়ার কালার, আই ক্যান্ট এক্সপ্লেন হোয়াট ইজ দ্য এক্স্যাক্ট শেড অফ দ্য শাড়ি, কাঞ্জিভরমের লাইফ হবে। আচ্ছা এখন দেখাবো কাতান বেনারসি, দেখে নিন ম্যাম। স্টার্টিং থেকে কিন্তু বুটাটা এরম গ্যাপিংয়ে যাবে, ওকে? স্টার্টিং সে শাড়ি পর বুটা থোড়া গ্যাপিং মে রয়েগা। ইয়ে সবই হ্যান্ড উইভেন প্রোডাক্টস হ্যাঁ, ইসকা জো ব্যাক সাইড হ্যাঁ ও পুরা লকিং প্রসিডিওর মে হ্যাঁ, অ্যান্ড লোয়া পোর্শন মে রয়েগা এসা বর্ডার। মে বতা দু কাতান বেনারসি কা লো রেঞ্জ ভি মেরে পাস অভেলেবল হ্যাঁ, উস পর আপকো কন্ট্রাস্ট বর্ডার ভি নহি মিলেগা, অ্যান্ড ইতনা মতলব কম্প্যাক্ট উসকা জরি কা কাম নহি হোগা, ও থোড়া হালকা হোগা, वो भी प्योर में है, ये भी प्योर में है। इसका प्राइस रेंज है 9890, ये रहेगा फ्रंट योक का पोर्शन, पूरा फ्रंट योक टा एरकम कवर्ड थाकछे बुटर, आमी जानते चाहिबो कलर टा केरम लागछे, आर ए थाकछे आंचल, रेड टा किन्तु बेश मिष्टी सुंदर एकटा रेड, ए थाकछे ब्लाउजर पीस, स्लीव्स से देवार जोन्नो थाकछे ए बॉर्डर टा, ठीक आछे? সামনে প্রচুর এবারে বিয়েবাড়ির সিজন, বৈশাখ মাস এলো মানে সাথে করে নিয়ে এলো প্রচুর বিয়েবাড়ি, বিয়েবাড়ি মানেই প্রচুর প্রচুর আউটফিটস ক্যারি করি আমরা, সকাল রাত সকাল রাত, বিয়ের দিন, মিডিলের দিন, পরের দিন, বউ ভাতে, আপনার লজ্জা বস্ত্র হিসাবে অনেক অনেকগুলো আইটেম কিন্তু মোটামুটি লাগে একটা বিয়েতে, তো সেক্ষেত্রে পেয়ে যাবেন। স্ট্রিল গ্রে কালারের থান আছে, না স্বর্ণচুরির লাইভ কিন্তু আমাদের মান্থে একটাই হয় এবং সেই লাইভে শুধুমাত্র স্বর্ণচুরির কালেকশানই থাকে। আচ্ছা এই থাকছে ফ্রান্টিওকটা, প্রাইস রেঞ্জ ইস ওনলি 9890, আপনারা পার্ট পেমেন্টে নিতে পারেন, সিওডিও অ্যাভেলেবেল ওয়েস্ট বেঙ্গলে, আর আদারওয়াইজ আপনারা ফুল পেমেন্ট করলে 6 to 7 days মধ্যে আমরা ডিসপ্যাচ করি। কোয়ালিটি অ্যান্ড জরি কাজ জো টেক্সচার আপকা হ্যাঁ ও বহুত হি মহঙ্গা জরি ইউজ হয়, আপ দেখ সকতে হো জরি জো হ্যায় ইয়ে পুরা রোলেক্স গোল্ড কি তরহ উতনা গোল্ড নেই হ্যায়, এক্স্যাক্টলি কালার শেড বহুত হি আনকমন এবং অ্যান্ড ইউনিক হ্যায়। ডিসপ্যাচ কে লিয়ে কোই প্রবলেম হো রাহা তো আপ হোয়াটসঅ্যাপ কর লিজিয়েগা, ঠিক হ্যায়, ইয়ে রহেগা ফ্রন্ট ইয়োক কা পোর্শনস। প্রাইস ফর দিস বিউটি ইজ ওনলি 9890, কালার জো হ্যায় থোড়া ব্লুবেরি শেড কা হ্যায়, বহুত ইউনিক কালার হ্যায় অ্যান্ড কাফি আনকমন লুকস আয়েগা ইসে। নেক্সট জো পিস হ্যায় ও ভি বহুত হি আনকমন কালার কম্বিনেশনস হ্যায়, জামুন কে সাথ এক অলিভ ইয়েলো কা কম্বিনেশনস, প্রাইস রেঞ্জ ইস 9890, মে বতা দু দিস ওয়ান ইজ পিওর কাতান, পিওর কাতানের আপনারা থিকনেসটা দেখুন অ্যান্ড কতটা স্লিক, ইয়ে সব শাড়ি না পিওর পে হ্যায়, মে বার বার বতা দিতি হু ইসকা রেপ্লিকা মার্কেট পে আ গিয়া হ্যায়, উস পর আপকো সিল্ক মার্ক ভি নহি মিলেগা অ্যান্ড ও ইসসে মতলব হাফ প্রাইস হ্যায়, ইসকা হাফ সে ভি হাফ হ্যায়, ও 2-3 হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন কাতানের রেপ্লিকা, বাট রেপ্লিকা অলওয়েজ রেপ্লিকাই হয়, রেপ্লিকা কখনো পিওরের জায়গাটা নিতে পারে না আর সেই কমফর্ট জোনটাও দিতে পারে না, ঠিক আছে? তাহলে সবাই রেপ্লিকায় নিত, পিওরের থাকতোই না মার্কেট। আচ্ছা প্রাইস রেঞ্জ থাকছে এটারও সেম 9890, বডি কালার হ্যায় পুরা ব্রিনজল কালার, যেরকম মানে ডেরি মিল্কের প্যাকেজিংয়ের যে কালারটা আসে না এক্স্যাক্ট সেম কালারটা, আর বুটাগুলোর ক্লিয়ারিটি দেখুন ভীষণ সুন্দর একটা কম্বিনেশনস, প্রাইস রেঞ্জ ওনলি 9890, পিওর কাতান বেনারসি উইথ সিল্ক মার্ক উইথ কন্ট্রাস্ট বিপি। লাইভটা ভালো লাগলে প্লিজ একটুখানি শেয়ার করে দেবেন, এবং এই কালারটাও দুর্দান্ত এক্স্যাক্টলি, এগুলো সব আমি দেখাচ্ছি মানে একদম পার্টি ওয়্যারের জন্য, সামারে এমন শাড়ি পরুন যেটা আপনাকে গর্জাস লুকস দেবে, জো আপকো গর্জাস লুকস ভি দেগা অ্যান্ড জিসকো পেহনকার আপ খুদ কমফর্টেবল রহোগে। ইসকা ব্লাউজ পিস পুরা ব্রাইট টার্মারিক ইয়েলো পর হ্যায়, ইয়ে রেহা ব্লাউজ পিস কা বর্ডার, প্রাইস ফর দিস ওয়ান ইজ সেম 9890, ইসকে সাথ আপ আঁখ বন্ধ কর কর গোল্ড জুয়েলারি ক্যারি কর সকতে হো, মানে পর্ল কা পেহনা হ্যায় লেকিন ইয়ে সব শাড়ি কে সাথ গোল্ড জুয়েলারি বহুত 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 আচ্ছা লাগেগা, ইয়ে রহা লুকস। বুকিং কে লিয়ে আপকো সিফ স্ক্রিনশট লেকর হোয়াটসঅ্যাপ করনা হ্যায় অ্যান্ড সবই শাড়ি কা স্টিল পিকচার আপ লোগো কো হামারে ফেসবুক পেজ সিল্ক কোয়েন স্নেহা চন্দ্রস কালেকশন পর মিল জায়েগা, কি লাইভ কমপ্লিট হোনে কে বাদ স্নেহা কাতান ব্লগ প্রিন্ট আবার কবে দেখাবে? কাতান ব্লগ প্রিন্ট ম্যাম নেক্সট ডেতেই দেখাবো, কাতান ব্লগ প্রিন্ট দেখালেই সোল্ড, মানে ওই স্পেসিফিকলি কিছু কালার আছে যেগুলো সেম টু সেম হয় না, বাট ওই থানের ওপর দেখাবো। এই থাকছে ব্লাউজ পিস, জাস্ট লুক অ্যাট দ্য পিস,
এরম লাগবে, মানে ব্লাউজ পিসটা আপনি যখন ক্যারি করছেন এই কালারের যে রেঞ্জটা বা এই কালারের যে টোনটা সেটা আরও অনেক শেড ব্রাইটার, কি বলছো বুঝতে পারছি না। প্রাইস রেঞ্জ থাকছে এটার মাত্র 9890, 9890, এক্সট্রিমলি গর্জিয়াস, ঠিক আছে। আচ্ছা প্রাইস রেঞ্জ থাকছে মাত্র 9890, এই থাকছে ভেতরের পোর্শনসটা, আন্দার কা কাম দেখ লিজিয়ে, এসা রহেগা আপকা গ্যাপিং, প্রাইস রেঞ্জ ইস 9890। বুকিং কে লিয়ে স্ক্রিনশট লেকার আপকো হোয়াটসঅ্যাপ করনা পড়েগা। লাস্ট দিন যে মোগা তসর বেনারসিগুলো দেখিয়েছিলাম, যেগুলো ওই ভাগলপুরি ঘিচাতে তৈরি, ওইগুলো জানেন তো ওগুলো বেনারসেই তৈরি, ওইগুলো কিন্তু ভাগলপুরে তৈরি হয় না, মেটেরিয়ালটা ভাগলপুরের হতে পারে বাট উইভিংটা কিন্তু বেনারসেই হচ্ছে, ঠিক আছে। তো ওগুলো যারা বুক করেছেন সেম পাবেন, আরও অনেকে কালার অপশানস বলেছেন, এই ধরনের কালারও হয়ে যাবে, যে কালারগুলো হবে আমি হলে অবশ্যই ইনফর্ম করে দেব। নেক্সট যে কালারটা আমি রিলসে শেয়ার করেছিলাম এই কালারটা, এক্সট্রিমলি প্রিটি এবং এই কালারটা মানে ভীষণ সুন্দর। এটা কিন্তু আপনার একটা ডুয়াল টোন গ্রিন, দিস ইজ নট এক্সাক্ট প্যারেট গ্রিন, একদম পিওর যে প্যারেট গ্রিনটা হয় সেটা না, এটার কালারটা না কিছুটা হচ্ছে আপনার মানে খুব চেনা পরিচিত একটা, আমি মানে দেখি কিন্তু আমার এক্সাক্ট মনে পড়ছে না মানে কীভাবে বলবো কালারটা, একটা ইয়েলো টোন আছে তার সাথে আসছে সি গ্রিন কালারের বর্ডার, বর্ডারে যে জারিটা উইভড আছে জাস্ট একটু একটু জুম করে দেখাও, ভীষণ সুন্দর স্লিট একটা বর্ডার, অ্যান্ড জারিগুলো কিন্তু সব টেস্টেড শাড়ি, অল দিস আর টেস্টেড শাড়ি, অল আর সিল্কমার্ক সার্টিফাইড, এ সব শাড়ি কা ওয়েট আপকো পাতা হ্যায় উইথ প্যাকেজিং কে সাথ ওয়েট আতা ইসকা 640 গ্রামস, মানে আমাদের প্যাকেজিং তো আপনারা সবাই জানেন কিরম হয়, 640 গ্রাম। হ্যাঁ এই শাড়ির কালারটা হচ্ছে লিরিল সোপের মতো, লিরিল আমরা যে সোপগুলো ইউজ করি না সেই টাইপের কালারটা, মানে একটা ভীষণ সুন্দর একটা ডুয়াল টোন গ্রিন বাট ফ্রেশ কালার, সামারে পরার জন্য আইডিয়াল একটা কালার, উইদাউট রেড উইদাউট ব্ল্যাক টাচের একটা কালার, যো আপকো বহুত সুন্দর লাগেগা মতলব পহনে কে বাদ, অ্যান্ড ইসকে সাথ আপ পার্লস কা এসা নেক পিস ভি ক্যারি কর সকতো, আদারওয়াইজ সোনার পেন্ডেন্ট রইল আর এই জায়গাটা পার্ল রইল, মানে সকালের দিকটাই পরার জন্য কিন্তু এই শাড়িটা একদম পারফেক্ট একটা অপশনস, পার্ট পেমেন্টে নিতে পারে কোনো অসুবিধে নেই, কালারটা অদ্ভুত সুন্দর, সেম সেম কালার হওয়া মুশকিল। এই থাকছে ব্লাউজ পিস সি গ্রিন, সি গ্রিন কে সাথ থোড়া লেমন গ্রিন কা আপকা কন্ট্রাস্ট হ্যাঁ, মতলব শাড়ি কা যো কালার হ্যায় বহুত খুবসুরত হ্যায়, আই ডোন্ট নো ক্যামেরা মে কিতনা সুন্দর আ রা হ্যায় লেকিন সামনে সে বহুত সুন্দর হ্যায়, লাইভ আগর আচ্ছা লাগেগা তো প্লিজ থোড়া শেয়ার কর দিজিয়েগা, যারা ফার্স্ট টাইম আমার লাইভ দেখছেন আমি বলে দিই আমি কিন্তু পিওর শাড়ি সেল করি এবং আমার কাছে যা কিছু শাড়ি নেবেন সেটা সিল্কমার্ক, মানে সেটা তসরের হোক বা সিল্কের হোক কাতানের হোক সিল্কমার্ক থাকবে, প্রাইসটা একটু অপোজিট মে হামলোক সিল্কমার্ক জো হ্যাঁ ও দেতে হ্যায়, অ্যান্ড আপলোক কই ভি শাড়ি কো কোয়ালিটি কো লেকার কোই ইস্যুস নেই আয়েগা, ইয়ে মেরে তরফ সে আপ 100% লিখ কর লে সকতে হো, ঠিক হ্যায়, অ্যান্ড কালার জো হ্যায় এক্সাক্ট কালার আ রা হ্যায়, জো কালার থোড়া ইধর উধর আয়েগা মে বোল দুঙ্গি, ঠিক হ্যায়, মানে আপনারা নিয়ে অসুবিধাই পড়বেন সেটা আমরাও চাই না, তাই জন্য যদি কোনো কালার 19-20 আসে সেটা আমরা কিন্তু লাইভে বলে নিই। এটার প্রাইস থাকছে মাত্র 9890। আমার শাড়িটার কালার অপশানস দেখাবো, আমারটা পিওর মঙ্গলগিরি সিল্ক বাই কটনে আর আমারটার প্রাইস 3999, এই প্রাইসে মঙ্গলগিরি আর পাবেন না, আজ যে কালেকশানগুলো আছে দেখিয়ে দেবো। এই গেল কালারটা, আমার মঙ্গলগিরি হচ্ছে মানে সিল্ক পিওর মতলব সিল্ক বাই সিল্ককে বাদ যো শাড়ি মে হাইলি সবকো রেকমেন্ড করতি হু দ্যাট ইজ মঙ্গলগিরি, আদারওয়াইজ মাহেশ্বরী, দুটো শাড়ি এক্সট্রিমলি লাইট ওয়েট, মানে এই শাড়ি যারা এখনও পর্যন্ত পরেননি শাড়িটা যদি পরেন যা আপনার ওয়েট শাড়ি পরার আগে আপনার পরার পরেও সেম, হ্যাঁ প্রি বুক থাকলে বলে দেবেন, সব শাড়ি প্রি বুক হয় না বাট যেগুলো আমাদের অন প্রোডাকশনে সেগুলো হয়ে যাবে, সেগুলো বানিয়ে দেওয়া যাবে সেটাতে কোনো ইস্যুস নেই। নেক্সট পিস পিচ কালারকে সাথ এক মাস্টার্ড ইয়েলো কা কম্বিনেশন, বহুত সারে এসে ক্লায়েন্টস হ্যায় জো লোক বলতে স্নেহা মুঝে মেরে মম্মা কো গিফট করনা হ্যায় তুম এসা কুছ কালার সাজেস্ট করো জো মম্মা কো ভি স্যুট করে অ্যান্ড মে ভি বিচ বিচ মে পহন সকো, মানে আমিও পড়তে পারবো এরম কিছু কালার তুমি যদি বলো তাহলে খুব ভালো হয়। তো আমার মনে হয় এই কালারটা আপনি আপনার মায়ের জন্য নিতে পারেন, দেখুন কালার
করার যে টোনটা আমি দেখাচ্ছি এটা অনেকটা এজ অবধি ক্যারি করা যাবে। খুব সুন্দর একটা পিচি কালার, একদম পিচ কালার, যেটা আমরা বলি গাজরি কালার, সেরকম গাজরের কালার নয়, সরি, এটা পিচি পিঙ্ক। আর তার সাথে থাকছে একটা মাস্টার্ড ইয়েলো কালারের বর্ডার। এরপর বলে নিই এই শাড়িটার কালার টোনটা, ইসকা কালার টোন এসা হ্যা কি ইসকো মিড এজ সে লেকার আপার এজ তক কোই ভি ক্যারি কর সকতো। মানে আমি হয়তো আজ 40 এজে আছি, আমি যে কোনো রেড কালারটা নেওয়ার আগে 5 বার ভাববো যে আমি রেড কালারটা কি আরও 10 বছর ক্যারি করতে পারবো, কিন্তু এই কালারটা নেওয়ার সময় এই চিন্তাগুলো করার প্রয়োজন নেই। এই কালারটা নিলে আপনি 60 এজ পর্যন্ত আরামসে ক্যারি করতে পারেন। খুব সুন্দর একটা পিচি পিঙ্ক টাইপের কালার, তার সাথে আসছে এরকম মাস্টার্ড ইয়েলো কালারের আঁচল, অ্যান্ড উসকে সাথ আয়েগা এসা মাস্টার্ড ইয়েলো কালার কা ব্লাউজ পিস। ये कलर बहुत ज़्यादा ब्राइट नहीं है, लेकिन बॉडी का कलर जो है ड्यूअल टोन पर है। जूम करे देखिए देते पारो, खूब सुंदर अपर योकर बॉर्डर गुलो स्लीक, लोअर योकर बॉर्डर टा थाकछे ब्रॉडे। হ্যাঁ, প্রাইস থাকছে মাত্র 9890, 9890 টাকা। বুকিং কে লিয়ে আপকো সিফ স্ক্রিনশট লেকার হোয়াটসঅ্যাপ করনা পড়েগা। বুকিং এর জন্য স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করে রাখুন। আমাদের কিন্তু সমস্ত শাড়ি সিল্ক মার্ক সার্টিফাইড, ঠিক আছে, সমস্ত শাড়ি সিল্ক মার্ক সার্টিফাইড। কটা দেখালাম, এই জাস্ট দেখালাম, এই ধরনের যা কিছু আমি দেখাবো সবটাই সিল্ক মার্ক। ক্যামেরা মনে হচ্ছে একটু ব্যাকে নিতে হবে, কারণ কি আর শাড়ি ঠিকঠাক দেখা যাচ্ছে না। আচ্ছা, প্রাইস থাকছে মাত্র 9890, 9890। बुकिंग के लिए सिर्फ स्क्रीनशॉट लेकर व्हाट्सएप कर दीजिए। ये रहेगा साड़ी का फ्रंट योक का पोर्शन। बुकिंग के लिए जस्ट टेक ए स्क्रीनशॉट एंड व्हाट्सएप अस, ठीक है। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, তোমার শাড়ির কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না, প্রত্যেকটা শাড়ি সুন্দর। শুধুমাত্র যে আমি যেই শাড়িগুলো দেখাচ্ছি বা যেগুলো আমরা তৈরি করি সেগুলোতেই কোয়ালিটিটা মেনটেন করি, আদারওয়াইজ করা হয় না, এরমটা কিন্তু নয়। আমাদের যে কালেকশানগুলো আসে সেগুলোতেও ততটাই কোয়ালিটি কিন্তু মেনটেন হয়। প্রাইস রেঞ্জ আমার শাড়িটা 3999, আমারটা মঙ্গলগিরির মধ্যে আছে। নেক্সট যেই দুটো পিস দেখাবো দুটোই কিন্তু ব্রাইডদের জন্য পারফেক্ট। ফার্স্ট পিসটা রেখে নিন, ফুশিয়া পিঙ্কের সাথে একটা ব্রাইট গ্রিন কালার, অ্যান্ড সেকেন্ড পিস হচ্ছে পিওর রেডের সাথে একটা ব্রাইট গ্রিন। বোথ আর পারফেক্ট ফর ব্রাইড। এখন যারা ব্রাইড আছেন বিয়ের দিনেও কিন্তু কাতান বেনারসি অনেকেই ক্যারি করছেন, এবং সকলেই যে রেড কালারটাই নিতে চাইছেন এরমটা নয়। আপনারা যারা দেখছেন যে রেডটা সবাই পরছে এটাও পরতে পারেন। ফুশিয়া পিঙ্কও একটা কিন্তু ব্রাইডদের পরার মতো কালার। প্রাইস রেঞ্জ ইস ওনলি 9890। বুকিং কে লিয়ে আপকো সিফ স্ক্রিনশট লেকার হোয়াটসঅ্যাপ করনা হ্যায়। একদম ব্রাইট একটা ফুশিয়া পিঙ্ক, যেটা আপনাকে একদম গর্জাস একটা লুকস কিন্তু দেবে। প্রাইস রেঞ্জ থাকছে মাত্র 9890। প্রতিটা শাড়ি, আমি যে শাড়িগুলো দেখাচ্ছি সবকটাই হ্যান্ড উইভেন, সবকটাই সিল্ক মার্ক সার্টিফাইড। এই থাকছে লোয়ার পোর্শনসটা, লোয়ার পোর্শনে বর্ডারটা থাকছে এই ধরনের, তার সাথে আঁচলটা থাকছে একটা স্লিক প্যাটার্নে। কাতান বেনারসির আঁচল কিন্তু এরকম স্লিকই হয় এখন, ঠিক আছে। কন্ট্রাস্টে থাকবে ব্লাউজ পিস, এই থাকছে ব্লাউজ পিসের পোর্শনসটা। ব্লাউজ পিসটা আসছে এই ধরনের, স্লিভসে দেওয়ার জন্য থাকছে এই বর্ডারটা। শাড়ি কিন্তু স্টার্টিং থেকে হালকা গ্যাপে যাবে ওয়ার্কটা, অ্যান্ড ফ্রন্ট ইয়োকে এসে শাড়ির কাজটা কিন্তু ঘন হয়ে যাচ্ছে, ঠিক আছে। এই থাকছে লুকসটা, দেখুন এরম থাকবে, ভীষণ ভীষণ সুন্দর, এবং একটা অ্যাট্রাকটিভ কালার। মানে ফ্যামিলি ওকেশন, এইসব ওকেশনে অলওয়েজ আপনারা এই ধরনের ব্রাইট কালার পরুন, ভীষণ ব্রাইট একটা লুকস ক্রিয়েট হবে, এবং তার সাথে সাথে সোনার গয়নাগাটি দিয়ে পরবেন তো মানে একদম সুন্দর একটা লুকস আসবে। খুব গর্জিয়াস, খুব লাইট ওয়েট, ইয়ে সব শাড়ি কা ওয়েট বহুত হি লাইট হ্যায়, অ্যান্ড জাস্ট লুক অ্যাট দ্য বর্ডার, বর্ডার का जो काम है बहुत ही रिच लुक्स है। एंड ये जरी जो है, ये जरी कोई मामूली जरी नहीं है, जैसा कि नॉर्मल साड़ी में यूज़ होता है वैसा वाला जरी बिल्कुल भी नहीं है। ऑल दीज आर टेस्टेड जरी, ऑल आर পিওর জরি, মানে এই জরিগুলো কিন্তু পিওর অ্যান্টিক জরি। এবং এই কালারটা হাইলি রেকমেন্ড ফর যারা ব্রাইড আছেন, যাদের ফার্স্ট অ্যানিভার্সারি আছে। হোয়াইট কালারের মধ্যে নেই ম্যাম, হোয়াইট কালারের মধ্যে আমার কাছে কাঞ্জিভরম আসবে, কাতান বেনারসিতে নেই। আচ্ছা, এই থাকছে ফ্রন্ট ইয়োক পোর্শনসটা, আর এর সাথে পল্লু পোর্শনসটা থাকছে এটা,
এই থাকছে আঁচল পোর্শনসটা, ঠিক আছে? বুকিংয়ের জন্য স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ, অল ওভার কাতান বেনারসি চাইলে সেটাও পেয়ে যাবেন। কালারগুলো একটু মেনশন করে দিন, নেক্সট টাইম আমি দেখিয়ে দেবো অল ওভারে কাতান বেনারসি। লাইভ আগে আচ্ছা লাগ রা হো তো প্লিজ লাইভ কো থোড়া শেয়ার কর দিজিয়েগা, ঠিক আছে? নেক্সট পিসটা আসছে এই ধরনের রেড কালারের ওপরে, আগেটা ছিল ফুসিয়া পিঙ্কের সাথে একটা গ্রিন কালার, এটা থাকছে পিওর রেডের সাথে একদম একটা ব্রাইট গ্রিন কালার। প্রতিটা কালার কম্বিনেশনস সুন্দর। এরপর আপনাদের যাদের মনে হচ্ছে বিয়েতে নেওয়ার আছে, বিয়ের তত্ত্বে নেওয়ার আছে, বিয়ে রিলেটেড, যেরকম রাইস সেরিমনিতে লাস্ট দিন আমাকে এক দিদি রিকোয়েস্ট করেছেন কি রাইস সেরিমনিতে পরবো 9-10K এর মধ্যে কিছু শাড়ি, তো আপনি চোখ বন্ধ করে কাতান বেনারসি নিতে পারেন। 10,000-এর মধ্যেই প্রাইস, খুব সুন্দর একটা গর্জাস লুকস কিন্তু থাকছে। এই থাকছে ব্লাউজের পিসটা, পুরা বডি কা কালার হ্যাঁ, কাতান বেনারসিতে ফিগার মোটিভ হয়, অনেক রেয়ার, মানে ভীষণ রেয়ার, ওইগুলোর কস্টিংটা অনেকটা বেশি। আচ্ছা হ্যাঁ, মানে একটু কস্টলি হয় ওইগুলো। আচ্ছা হ্যাঁ, ফিগার মোটিভ নিতে গেলে তো স্বর্ণচড়ি বেস্ট, ফিগার মোটিভে তো স্বর্ণচড়িটা মেন হচ্ছে আপনার, মানে বিভিন্ন ধরনের স্টোরি, যেরকম কি আপনার ধরুন শকুন্তলা, তারপর আপনার মহাভারত, এই স্টোরিগুলো থাকে। এটা দেখুন পিওর রেড কালার, তার সাথে আসছে এরকম সি গ্রিন কালার, প্রাইস সরি সি গ্রিন না ব্রাইট একটা রামা গ্রিন, প্রাইস রেঞ্জ ইস 9890, 9890 টাকা প্রাইস। বুকিং কে লিয়ে আপকো সিফ স্ক্রিনশট লেকার হোয়াটসঅ্যাপ করনা হ্যায়, ইয়ে রহেগা লোয়ার পোর্শনস কা বর্ডার, প্রাইস রেঞ্জ ইস 9890, ইয়ে রহেগা বর্ডার কা কাম, বহুত হি ব্রাইট বর্ডার হ্যায়। তসর বেনারসি মিনাকারি দেখাবে, আচ্ছা হ্যাঁ তসর বেনারসিতে মিনাকারি দেখাবো। এই থাকছে বর্ডারটা না, ঠিক আছে, আর এই থাকছে আঁচল পোর্শনসটা। বুকিং কে লিয়ে আপকো সিফ স্ক্রিনশট লেকার হোয়াটসঅ্যাপ করনা হ্যায়, সবই শাড়ি কে সাথ ব্লাউজ পিস জো হ্যায় কন্ট্রাস্ট পর ম্যাক্সিমাম, মানে যেই বর্ডারগুলো কন্ট্রাস্ট সেগুলো কন্ট্রাস্টেই থাকছে। 10,890-এর একটা বুটি কাতান দেখা, এটার তিনটে কালার অপশানস পাবেন, একটা হচ্ছে এরকম পুরো একদম ঘন বুটি দেওয়া থাকবে, সেকেন্ড ওয়ান ইজ ডুয়াল টোন এক অরেঞ্জ কালার, অ্যান্ড থার্ড ওয়ান ইজ এসা আপকা পার্পল কালারকে উপর। তিনটেরই প্রাইস 10,890, বুকিংয়ের জন্য স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করতে হবে। এটা থাকছে একটা পার্পল কালারের মধ্যে, ভীষণ সুন্দর একটা ডুয়াল টোন পার্পল, মানে এই পার্পলটা থেকেও একটা ব্লু টোন আছে। প্রাইস রেঞ্জ ইস অনলি 10,890, এগুলো কিন্তু প্রতিটাই আমি যেগুলো দেখাচ্ছি, হ্যাঁ আমি নেকাইতে দেখাবো ব্লাউজ পিসে দেখুন ওয়ার্কটা থাকবে, ঠিক আছে? এই থাকছে ব্লাউজ পিসটা, ব্লাউজ পিসেও এরকম বুটি ওয়ার্ক থাকছে, স্টার্টিং সে লেকার এন্ড তক এসা বুটা রহেগা, বুটা কা গ্যাপিং দেখিয়ে কিতনা ক্লোজ বুটা হ্যায়, অ্যান্ড কালার জো হ্যায় বহুত ইউনিক এক ভায়োলেট কালার হ্যায়। এটা কিন্তু রিসেপশনেও পরা যেতে পারে, এত সুন্দর একটা শাড়ি, এটা কিন্তু রিসেপশনেও ক্যারি করতে পারবেন, একদম অ্যান্টিক শাড়ি দিয়ে উইভটা আছে। প্রাইস রেঞ্জ ইস অনলি 10,890 রুপিস, ঠিক আছে? এগুলোর কালার অপশানস আমি দেখিয়ে দেবো। এই থাকছে লুকসটা, এরম থাকবে হচ্ছে লুকসটা, বুকিংয়ের জন্য স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করে দিতে হবে। বুকিং কে লিয়ে আপকো সিফ স্ক্রিনশট লেকার হোয়াটসঅ্যাপ করনা হ্যায়, কালার এক্স্যাক্ট কালার আ রা হ্যায়, মানে একদম এক্স্যাক্ট কালারটা আসছে। এই থাকছে লুকসটা, দেখুন স্টিল গ্রে কালারের থান আছে, ম্যাম আজ আমি থান নিয়ে বসিনি, থানের জন্য আপনি হোয়াটসঅ্যাপ করে রাখুন, যদি অ্যাভেলেবেল মানে সম্ভব হয় আমরা পিকচার সেন্ড করে দেবো। কাতান বেনারসিতে হোয়াইটটা নেই আজ। আচ্ছা এই থাকছে আরও একটা কালার অপশানস, দেখে নিন লোয়ার বর্ডারটা ভীষণ সুন্দর, প্রতিটা কালার যেগুলো দেখাবো, এই অরেঞ্জটা কিন্তু বেশ মিষ্টি একটা অরেঞ্জ কালার, ঠিক আছে? ডুয়াল টোনও আছে একটা হালকা, প্রাইস রেঞ্জ ইস 10,890, বুটি কাতান, এগুলো কিন্তু বুটি কাতান, বুটি কাতানের অনেকগুলো আপনার প্যাটার্ন হয়, যেগুলো হালকা বুটি থাকে মানে স্টার্টিং থেকে একটু গ্যাপে থাকে, সেই বুটি কাতানগুলোর প্রাইসগুলো একটু লো, আর এগুলো একদম ভর্তি বুটি আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন একদম ব্লাউজ পিসেও বুটিটা পাচ্ছেন। এই থাকছে ব্লাউজের পিসটা, ঠিক আছে? এই থাকছে ব্লাউজের পিস, অ্যান্ড পুরো ভেতরটা থেকে লাস্ট পর্যন্ত সেম লেভেলে থাকবে বুটাটা, একদম এগুলোকে বলে লক্ষ্য বুটির কাতান, আর কিছুগুলো বুটি থাকে ফার্স্ট থেকে গ্যাপিং থাকে, ফ্রন্টে এসে হেভি হয়, ওইগুলোর প্রাইসটা কম।
কোন রেশম কলকাতা নেই ও রেশম আর কাবার রিস্টক হোক তারপর দেখাবো সব কালার গুলো তো নেই মিনেকারি বালুচরি নিতে চাই মিনেকারি বালুচরির লাইভ একটু দেরি হবে স্বর্ণচরির লাইভের পর হবে আদারওয়াইজ আমি জানিয়ে দেব হ্যাঁ মেনশন করে দেবেন যদি থাকে আমি পান দিয়ে দেব এই থাকছে অরেঞ্জ ডুয়াল টোনটা ঠিক আছে এই থাকছে অরেঞ্জ ডুয়াল টোনটা ভীষণ মিষ্টি একটা কালার আর স্পেশালি বিয়ের তত্ত্বে এগুলোতে তো রেড টাচ মানে সরি ব্ল্যাক টাচটা আমরা একটু মানে হ্যাঁ অ্যাভয়েডই করি তো সেক্ষেত্রে আমার মনে হয় এই কালারটা দেখতে পারেন এটা ভীষণ ব্রাইট একটা কালার মানে এটা রাস্টিক অরেঞ্জ বলতে পারেন কালারটা কিন্তু যে এক্স্যাক্ট কমলা লেবুর খোসার যে অরেঞ্জটা সেটা না বেশ সুন্দর একটা মানে আগুনের শিখার মতো একটা কালারটা আর তার সাথে থাকছে এরকম একটা সুন্দর বর্ডার অল দিস আর হ্যান্ড উইভেন কাতান বেনারসি অল আর সিল্কমার্ক সার্টিফাইড উইথ ব্লাউজ পিস পার্ট পেমেন্ট আপনারা করতে পারেন তাছাড়া করতে পারেন আপনারা বুকিং করতে পারেন মানে ইএমআই সরি ইএমআই নয় সিওডিতে সিওডিতে আপনারা নিতে পারেন সেক্ষেত্রে আপনাকে পেমেন্টটা যেটা করতে হবে 3% এক্সট্রা চার্জেস কিন্তু পে করতে হবে এই থাকছে লুকসটা ঠিক আছে এই থাকছে লুকসটা প্রাইস রেঞ্জ থাকছে মাত্র 10890 এটা হচ্ছে আরেকটা লেমন গ্রিন কালার ভীষণ সুন্দর এটা পরে অনেক দিদির দেখবেন আমাদের ফেসবুক গ্রুপ যেটা সিল্ক কুইন স্নেহাচন্দেস কালেকশন ওইখানে অনেক রিভিউ পেয়ে যাবেন আপনারা ওখানে কিন্তু অনেক রিভিউ পেয়ে যাবেন ওইখান থেকেও দেখে নিতে পারেন এই শাড়িগুলোর লুকসগুলো এটা থাকছে আঁচলের পোর্শনস ব্লাউজ পিসও থাকছে এটা সেম পুরো বডিতে থাকছে বুটা অ্যান্ড শাড়ি স্টার্টিং থেকে লাস্ট পর্যন্ত একদম হেভি বুটাতে যাবে শাড়ি মানে ফ্রন্টে যা আর ফ্রন্ট স্টার্টিং এ যা ফ্রন্টিও কেও তাই 9126374190 আলাদা নাম্বার যেটা সেটা কোয়েরি নাম্বার ঠিক আছে কোয়েরি নাম্বার আলগ সে দিয়া গেয়া হ্যাঁ কিউকি সবই কো মতলব কিসি কিসি কা কোয়েরি রাতা হ্যাঁ কিসকে সাথ ব্লাউজ পিস হ্যাঁ কি নেই উসকে বাদ হি বুকিং করুঙ্গা তো এসা হ্যায় তো আপ পিকচার কোয়েরি নাম্বার পর ভেজিয়েগা জব আপ কনফার্ম হ্যায় কি মে হ্যাঁ মানে এই শাড়ি কা প্রাইস পতা কর লিয়া ইয়ে শাড়ি মুঝে লেনা হ্যায় তো আপ সিফ বুকিং নাম্বার পর পিকচার ভেজনে সেই হো যায়েগা অ্যান্ড আগর কোই কোয়েরি হ্যায় শাড়ি কো লেকর জেসে কি মটেরিয়াল কৌন সা হ্যায় ফ্যাব্রিক ক্যা হ্যায় ইসকে সাথ সিল্কমার্ক হ্যায় কি নেই পার্ট পেমেন্ট অ্যাভেলেবল হ্যায় কি নেই कोई भी क्वेरी के लिए या फिर अवेलेबल जानने के लिए ग्रुप पे जो नंबर दिया हुआ है और वही नंबर है वो छोड़ के अलग कोई नंबर नहीं বালচর রিপ্লাই করে আপনি আমাদের কোয়েরি নাম্বারটাতে একটুখানি কন্ট্যাক্ট করুন ওখানে পেয়ে যাবেন ঠিক আছে বালচরের লাইভের ডেট আমরা বলতে পারবো না এভাবে কোনো লাইভেরই ডেট আগে থেকে বলা পসিবল হয় না তবে হ্যাঁ স্বর্ণচুরিটাই কিন্তু এখন বেশি থাকবে বালুচুরি প্রচুর পরিমাণে এখন পাবেন না কারণ কি বিয়ের সিজন তো স্বর্ণচুরিটা তৈরি হচ্ছে বেশি এটা থাকছে আরও একটা কালার নেক্সট দেখাবো আমি মিনেকারি কাতান বেনারসি মিনেকারি কাতান বেনারসির খুব সুন্দর দুটো কালার এসেছে এগুলোর প্রাইস থাকছে 10990 ভীষণ সুন্দর কালার দুটোই এটা থাকছে কফি ব্রাউন কালারে পার্টিওয়্যার কালার আর এই থাকছে বটল গ্রিন কালারে আমি ফার্স্টে কফি ব্রাউন কালারটা দেখিয়ে দিই বডি কা কাম দেখিয়ে অ্যান্ড বর্ডার দেখে কিতনা ব্রড হ্যায় অ্যান্ড শাড়ি একদম লাইট হয়েছে মানে আমরা দেখে যতটা মনে করছি যে এটা ভীষণ হেভি আমি ক্যারি করতে পারবো না ততটাই লাইট ওয়েট এই শাড়ি একদম পিওর মিনাকারি কাতান বেনারসি অল দিস আর হ্যান্ড উইভেন শাড়ি যত আপনি হায়ার রেঞ্জে যাবেন শাড়ির ওয়েট তত লাইট হবে শাড়িতে জড়ি ততটাই ব্রাইট এবং গর্জাস একটা লুকস ক্রিয়েট করবে একদম এক্স্যাক্ট কফি কালার এক্স্যাক্ট কফি কালার মে হ্যাঁ ইয়ে হ্যায় আপকা পল্লু পোর্শন ইসকে সাথ যে ব্লাউজ পিস হ্যায় স্লিভস পর ডালনে কে লিয়ে এসা আপকা লুকস হ্যায় ঠিক আছে একটু ইয়েলো করতে পারেন ঠিক দেখাচ্ছে তো কালারটা প্রাইস রেঞ্জ থাকছে মাত্র 10990 এক্সট্রিমলি বিউটিফুল একদম একটা আলাদা লেভেলের শাড়ি একদম একটা পার্টি ওয়্যারে পরার জন্য পারফেক্ট হোয়াইট হোয়াইট লাগছে এই থাকছে লুকসটা প্রাইস রেঞ্জ থাকছে মাত্র 10890 এখন দেখুন এক্স্যাক্ট কালারটা আসছে এটা কিন্তু একদম কফি ব্রাউন কালার এবং তার সাথে গ্রিন অ্যান্ড পিঙ্ক দিয়ে মিনেটা করা আছে জাস্ট জারিটার একটা ভীষণই একটা অ্যান্টিক লুকস থাকছে জারি কাজ
কোন নাম্বারে করবেন। দেখুন যদি আপনি কনফার্ম থাকেন সেক্ষেত্রে আপনাকে বুকিং করতে হবে 9126374190 নাম্বারে। পার্সোনালি কোনো পিকচার কিন্তু প্রোভাইড করা হয় না। হ্যাঁ, যেটা আপনার পছন্দ আপনি সাপোজ এই সাইটটা বুক করতে চাইছেন, পিং পোস্ট করা নাম্বারটাতে সেন্ড করে রাখুন। লাইভ কমপ্লিট হওয়ার পর আমরা চেক করব, ঠিক আছে? এই থাকছে লুকসটা। বুকিংয়ের জন্য আপনাকে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করতে হবে। এই থাকছে আঁচল পোর্শনস অ্যান্ড স্টার্টিং থেকে সেম বুটাগুলো থাকবে গ্যাপিংয়ে। এই থাকছে স্টার্টিং থেকে বুটাগুলো, একদম লাইট ওয়েট। কিন্তু আমি বারবার বলে দিচ্ছি, এই শাড়ি দেখে যতই গর্জাস মনে হোক না কেন, পরতে ততটাই কমফোর্টেবল এবং ততটাই সুন্দর। বটল গ্রিন কালার, মানে সোনার গয়নার সাথে পরার জন্য একটা ভীষণ কমফোর্টেবল, মানে ভীষণ ব্রাইট একটা কালার। এটা একটু সরিয়ে নে, আমাকে একটু জলের বটলটা দিস তো। এই থাকছে আরও একটা পোর্শন। প্রাইস, কালার, প্রাইস রেঞ্জ সেম 10990। আপনারা যদি এক টাইম পে করতে ইস্যু হয়, আমাদের যেহেতু 24 আওয়ার্স টাইম থাকে, আই হোপ কোনো ইস্যু হবে না। তাও যদি মনে হয় যে আমার কোনো প্রবলেম আছে, সেক্ষেত্রে আপনি পার্ট পেমেন্টে নিতে পারেন। পার্ট পেমেন্টের সিস্টেমটা আমি বলে দিই। পার্ট পেমেন্টের জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হলো শাড়ির যেটা অ্যামাউন্ট তার 40% আপনাকে পে করতে হবে উইদিন, না এরপর দেখো তাহলে সুবিধা হবে, উইদিন 24 আওয়ার্সে, অ্যান্ড রিমেনিং অ্যামাউন্ট শুড বি ক্লিয়ার উইদিন 1 মান্থ, ঠিক আছে? মানে ফার্স্ট যেটা বুকিং অ্যামাউন্ট সেটা কিন্তু আপনাকে প্রথম 24 ঘন্টার মধ্যেই করতে হচ্ছে, এবং রিমেনিং অ্যামাউন্টটা 1 মাসের মধ্যে। ঠিক আছে, হ্যাঁ একটু দূর থেকে দেখালে না, দাঁড়িয়ে লাইটটা পড়ছে তো ভালো বোঝা যাবে। এটা আসছে লুকসটা পুরো পিওর বটল গ্রিন কালারে। এটা তো ড্রেপ করে দেখাবোই, কারণ সোনার গয়নার সাথে পরার জন্য বটল গ্রিন কালার ভীষণ মানে ভালো লাগে। যে কোনো বেস কালার ব্রাইটে নিলে তার সাথেই এই মিনের কারি যে ডিজাইনগুলো সেগুলো ভীষণ ভালোভাবে বোঝা যায়। এই থাকছে লুকসটা। এটা একদম একটা পার্টি ওয়েয়ার শাড়ি। এই শাড়িটা আপনার রিসেপশনের শাড়ি হতেই পারে, এই শাড়িটা আপনার বেবি শাওয়ারের শাড়ি হতেই পারে। খুব সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। লাইকটা ভালো লাগলে প্লিজ একটু শেয়ার করবেন। অ্যান্ড বটল গ্রিনেরও অনেক কালার শেড হয়। এটা একদম এক্স্যাক্ট বটল গ্রিন, ইয়ে যে কালার মে দিখা রহি হু ইয়ে হ্যাঁ পুরা এক্স্যাক্ট বটল গ্রিন কালার। এই আসছে শাড়ি, ভীষণ ভীষণ সুন্দর। আচ্ছা, নেক্সট অ্যান্ড লাস্ট পিস কাতান মিনেতে এই পিসটা 10990। এটা কিন্তু পিকাক ব্লু কালার নয়, তবে ব্লুয়েরই একটা ডুয়াল টোন শেড এটাতেও আছে, ঠিক আছে? হ্যাঁ, লাইক ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, আপনাদের ফ্রেন্ডস আপনাদের রিলেটিভসদের ট্যাগ করতে পারেন। আমাদের কিন্তু পেমেন্ট টাইমও অনেকক্ষণ দেওয়া থাকে, নর্মালি লাইভে দেখবেন আপনারা ইনস্ট্যান্ট পেমেন্টের সিস্টেম থাকে, নয়তো 3-4 ঘন্টা, খুব জোর হলে ম্যাক্স টু ম্যাক্স 10-12 আওয়ার্স থাকে। সেখানে আমাদের 24 আওয়ার্স টাইম থাকে, মানে আপনাকে যখন কনফার্মেশন মেসেজ সেন্ড করা হচ্ছে সেই টাইম থেকে নেক্সট দিন টাইম পাচ্ছেন আপনারা। সুতরাং আপনারা নিশ্চিন্তভাবে কনফার্ম হয়ে বুকিং করুন, দেন শাড়িটা পে করুন। এই থাকছে মিনেকারি কাতান মিনরশির আরও একটা অপশনস। এই ডিজাইনটা আমাদের ভীষণ পপুলার, সবসময় একেবারেই অ্যাভেলেবেল থাকে না, দেখানো মাত্রই সোল্ড হয়, বাট দিস ওয়ান ইজ নট পিকক ব্লু কালার। এটা কিন্তু ডুয়াল টোন আছে, কৃষ্ণ নীল কালার। এই থাকছে বর্ডারটা, বর্ডারের জাস্ট কাজটা দেখুন অ্যান্ড কালারগুলো দেখুন, পিচ অ্যান্ড সি গ্রিন কালারের সাথে তৈরি হয়েছে পুরা শাড়ি। মে রেহেকা এসা বুটা অ্যান্ড লোয়ার অ্যান্ড আপা ইয়কা বর্ডার এসা রেহেকা ফ্রন্ট ইয়ক পর আকার শাড়ি কাজ যো কাম হ্যাঁ মতলব বুটা যো হ্যাঁ পুরা এসা ক্লোজ রেহেগা অ্যান্ড শাড়ি কাজ বর্ডার হ্যাঁ লোয়ার ইয়ক পর পুরা এসা ফ্লোরাল বর্ডার রেহেগা আপা ইয়ক কা বর্ডার রেহেগা এসা স্লিক পর ইয়ে রেহেগা লোয়ার ইয়ক কা বর্ডার। এরম থাকবে মোটামুটি লুকসটা, ঠিক আছে? এগুলো সামনে আঁচল করেও করা যাবে, মানে আপনি সাবেক স্টাইলে করতে পারেন, আপনি আঁচল ছেড়ে পড়তে পারেন। এটা পুরো একদম কৃষ্ণ নীল কালার, খুব সুন্দর, এক্স্যাক্টলি এগুলো খুবই সুন্দর এবং খুব অ্যান্টিক লুকসগুলো থাকছে, খুব লাইট ওয়েট, সামারে পরার জন্য আইডিয়াল শাড়ি। এই এই যাচ্ছে স্টার্টিং মানে ফ্রন্ট ইয়কটা, আর ভেতরের পোর্শনসটা থাকছে এরকম গ্যাপিংয়ে। একটা হালকা কাজ কিন্তু আপনারা দেখতে পাবেন শাড়িতে, মানে স্টার্টিং থেকে হালকা, সরি একটা হালকা ডুয়াল টোন, খুবই হালকা। এই আসছে লুকসটা,
এই থাকছে বর্ডারটা, বর্ডারটার কাজটা দেখে নিন, ভীষণ সুন্দর। বেনার কাতানের সমস্ত শাড়িগুলোই মোটামুটি কমপ্লিট। এরপর আমি তসর বেনারসি দেখাবো। তো লাইভটা ভালো লাগলে প্লিজ আপনারা একটুখানি শেয়ার করতে থাকবেন, আর যা লাইভে দেখানো সমস্ত শাড়িরই স্টিল পিকচার আপনারা কয়েকটা থাক এখানে থাক, কয়েকটা হোক একেবারে নিয়ে যাবি, একটা একটা করে নিয়ে যাচ্ছিস, অসুবিধাও তো হচ্ছে, এখানে একটু থাক, সাইডে সরিয়ে নিস শাড়িগুলো, নইলে আমার শাড়িটা খুলতে অসুবিধা হবে। স্টার্ট করছি আবারও একটা পিকক ব্লু কালারের কাতান বেনারসি দিয়ে, সরি তসর বেনারসি দিয়ে। তসর বেনারসির প্রাইস থাকছে আপনার 10,690 উইদাউট মিনেকারি, মিনেকারি হলে প্রাইসটা একটু বেশি, 10,890। ইয়ে হ্যায় আপকা পিওর তসর বেনারসি উইথ কন্ট্রাস্ট বর্ডার অ্যান্ড কন্ট্রাস্ট পল্লু, ঠিক হ্যায়। প্রাইস রহেগা 10,690 উইথ সিল্ক মার্ক। তসর কা জো টেক্সচার হ্যায় আপ পুরা ফিল কর সকতে হো, কিতনা সফট ইসকা টেক্সচার হ্যায়, অ্যান্ড তসর মে এসা ডুয়াল টোন কালার বহুত বহুত কম দেখনে কো মিলতা হ্যায়। ইয়ে হ্যায় আপকা স্টার্টিং সে লেকর শাড়ি, স্টার্টিং সে এসা রহেগা, ঠিক হ্যায়। স্টার্টিং সে শাড়ি জো হ্যায় এসা রহেগা, প্রাইস রহেগা শাড়ি কা 10,690, দিস ইজ দা লোয়া বর্ডার, অ্যান্ড ইসকে সাথ যে ব্লাউজ পিস হো রহেগা এসা মজেন্টা কালার কে উপর। ব্লাউজ পিসের পোর্শনসটা কিন্তু পিওর কাতানে আছে, আর এটা থাকছে ব্লাউজ পিসের বর্ডারটা, ঠিক আছে। প্রাইস থাকছে মাত্র 10,690, কারভা বুটা অল আর হ্যান্ড উইভিং। আমি লাস্ট দিন তো দেখালাম তসরটা 5190, ওই তসরের টেক্সচার, ওই তসরের উইভিং, ওই তসরের লুকস, আর এই তসরের লুকসে একটা হিউজ ডিফারেন্স আছে। প্রাইসও এটার বেশি, এটার জরি অনেক আলাদা, এটা একদম আপনার কারবা বুটাতে আছে, আর এটা কিন্তু একদম পিওর গাছি তসরে আছে। এই থাকছে ভেতরের পোর্শনসটা, হ্যাঁ, তবে এগুলোতে স্টার্চ নেই, একদম স্টার্চলেসে করা হয়েছে। প্রাইস রেঞ্জ থাকছে মাত্র 10,690। ডুয়াল টোন তসর বেনারসি বহুত ইউনিক অ্যান্ড বহুতই সুন্দর বালা লুকস আছে। তসরের যেরকম একটা ম্যাট ফিনিশ থাকে সেটাই থাকবে, কিন্তু এটা ডুয়াল টোনের জন্য একটা শাইন কিন্তু ক্রিয়েট করবে। এই থাকছে লুকসটা, দেখুন কেন কারেন্ট চলে এসেছে তো, আচ্ছা হ্যাঁ একবার মনে হচ্ছে এলো। এই থাকছে লুকসটা, ইয়ে রহেগা লুকস। বুকিং কে লিয়ে আপকো সিফ স্ক্রিনশট লেকার হোয়াটসঅ্যাপ কহনা হ্যায়। বহুত সারে ভিউয়ার্স হো, প্লিজ থোড়া লাইভ কো আগর আপ শেয়ার কর দেতে হো, তো বহুত সারে জো লোক পিওর আইটেম পারচেস করনা চাহতে হ্যায়, জিনকে পাস শপ পর যাকর উতনা টাইম নেহি হ্যায় লেনে কে লিয়ে, তো উন লোগো কো অনলাইন ভি মিল জায়েগা, অ্যান্ড পিওর ভি মিল জায়েগা, রিজনেবল প্রাইস মে ভি মিলেগা। 10,890 দেখিয়েগা, তসর কা টেক্সচার, জরি কা টেক্সচার ওয়েসা লুকস দেগা, মতলব ইয়ে কোই আম জরি নেহি হ্যায়, ঠিক আছে। এটা থাকছে আঁচল, আর এই থাকছে ব্লাউজ। ব্লাউজ যখনই এখানে যাবে অটোমেটিক শাড়ির কালার কিন্তু ব্রাইট হবে। এটার প্রাইস মাত্র 10,690, 10,690। এই থাকছে ফ্রন্ট ইয়োকের পোর্শনসটা, আর এই থাকছে আঁচল পোর্শনসটা, পুরো অ্যান্টিক সারি দিয়ে ওয়ার্কটা করা আছে তসর বেনারসির। এটা গেল ফার্স্ট কালার অপশনস। ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ করে রাখবেন, অ্যান্ড লাইভটা প্লিজ একটুখানি শেয়ার করে রাখবেন। উইদাউট কন্ট্রাস্ট বর্ডারেও হয়, উইদাউট কন্ট্রাস্ট বর্ডারে আমি দেখিয়ে দেবো। নেক্সট কালার 10,690, লেমন ইয়েলোর সাথে ফুসিয়া পিঙ্ক, একদম একটা কাকচি লেবুর খোসার কালার, তার সাথে ফুসিয়া পিঙ্ক কালারের কম্বিনেশন। রিজু এই শাড়িগুলোর মধ্যে এই সুতোগুলো একটুখানি সরিয়ে দিস না, যখন দেখছিস মানে যখন পিকচার নিচ্ছিল তখন এগুলো সরিয়ে রাখবি। এই থাকছে বডি পোর্শনসটা লেমন ইয়েলো, ঠিক আছে, লেমন ওটা ঠিক করে রাখ, নাহলে এদিক ওদিক উঠতে থাকবে। এই থাকছে আঁচল, এগুলো সব অ্যান্টিক শাড়ি। এই কালারটা কিন্তু মোটামুটি যারা একটু আনকমন কন্ট্রাস্ট পছন্দ করেন ভীষণ সুন্দর। এর ইয়েলোটা ভীষণ আনকমন, এ আমি ইয়েলো তসর বেনারসি আগেও এনেছি, ইনফ্যাক্ট আজকেও দেখাবো। ওইটার ইয়েলো এটার ইয়েলো অনেক ডিফারেন্ট। ইয়ে রহেগা ব্লাউজ পিস, বডি কা কালার লেমন ইয়েলো হ্যায়, ইসিলিয়ে ব্লাউজ পিস জো হ্যায় ব্রাইট ফুসিয়া পিঙ্ক কে উপর হ্যায়, অ্যান্ড দিস ইজ দা বর্ডার, বর্ডার পোর্শনসটা।
আমি একটু এটা গায়ে ফেলে দেখিয়ে দিই, এত সুন্দর এর ইয়েলো কালারটা না, ভীষণ সফট একটা ইয়েলো, মানে খুব উগ্র ইয়েলোটা নয়। আর সব থেকে বড়ো কথা, এই ধরনের তসর বেনারসিটা এটা পুরো হোয়াইট টানার ওপরে সেটিং করা আছে, তাই জন্য না ইয়েলো কালারটা না খুব স্মুথ একটা কালার এসেছে, মানে ভীষণ আইসুদিং একটা ইয়েলো কালার। প্রাইস রেঞ্জ 10690, পার্ট পেমেন্ট, সিওডি, গুগল পে, ফোনপে, ব্যাঙ্ক ট্রান্সফার অ্যাভেলেবেল, এই সব অপশানগুলো অ্যাভেলেবেল। আপনারা শুধু নিশ্চিন্ত হয়ে কনফার্ম হয়ে বুকিং করুন। আর পেমেন্টের জন্য তো অনেক অপশানস রয়েছে, মানে কোনো অপশানস নেই যেটা আমাদের নেই। হ্যাঁ, সিওডিতে আলাদা করে, মানে বাইরে এখনও আমাদের আউট অফ বেঙ্গল চালু হয়নি, সেটাও খুব জলদি হয়ে যাবে। মিনিকারি কাতান বেনারসি একটু ধরে দেবে? আচ্ছা, মিনেকারি লাস্ট তিনটে যেটা দেখালাম আমি দেখিয়ে দেবো, তিনটে মিনেকারি ফোল্ড হলে একটু দিস তো, এটা থাকছে আঁচল পোর্শনসটা আর এই ব্লাউজ পিসটা। এরপর জাস্ট দেখুন, ব্লাউজ পিসটা আপনার এখানে থাকবে আর এই হবে কালারটা, একদমই একটা ডুয়াল আপনার লেমন প্যাটার্নের ইয়েলো, লেমন ইয়েলো টাইপের কালারটা, ঠিক আছে। প্রাইস রেঞ্জ থাকছে মাত্র 10690। ওয়ান লাস্টে এগুলো দেখিয়ে নিই, লাস্টে দেখে দেবো, ওখানে সাইডে দেখে দেবো। আচ্ছা, নেক্সট পিস সেম প্রাইস 10490, এটা 10490, ঠিক আছে। এই থাকছে তসর বেনারসিটা, এটা হচ্ছে একটা শ্যাওলা গ্রিন বা মিলিটারি গ্রিন যেটা হয় সেরকম খাঁকি কালার, যেটা আমরা বলি না খাঁকি কালার, স্লিক একটা রেড বর্ডার বোথ সাইডে থাকবে, বর্ডার স্লিক হ্যাঁ, লেকিন বর্ডার কা কাম বহুত ইউনিক হ্যাঁ, ইয়ে রহেগা আপকা বর্ডার পোর্শনস, বোথ সাইড মে হ্যাঁ এসা কলকা, এরম কলকাটা থাকছে দুটো সাইডে, আর একটা ডার্ক রেড কালার। আঁচল আর ব্লাউজ পিসটা কিন্তু একদম ব্রাইট একটা কালচে রেডের ওপর যাচ্ছে, আর বডিটা যাচ্ছে খাঁকি কালারের ওপর। এই থাকছে স্লিভসটা, ইয়ে রহেগা স্লিভস কা পোর্শন, ব্লাউজ পিস মে বাতা দু থোড়া আপকা ব্লাউজ পিস কাতান মেটেরিয়াল পর হ্যাঁ। আচ্ছা আচ্ছা, আমি অনেকবার বাট কোনো রেসপন্স পাইনি। স্বর্ণচুরি লাইভ ম্যাম, আমরা এখনই ডেট বলতে পারবো না, আপনারা লাইভ কবে কী হবে এর জন্য আপনারা প্লিজ আমাদের সিল্ক কুইন পেজটা ফলো রাখুন, অ্যান্ড মেসেঞ্জারে পিং করলে কিন্তু সেগুলোর কোনো রেসপন্স পাবেন না, আপনাকে কোয়েরি নাম্বারে করতে হবে, যেটা কোয়েরি নাম্বার সেখানে করতে হবে, বুকিং নাম্বারে করলেও কোনো রেসপন্স পাবেন না। বুকিং নাম্বার কোয়েরি নাম্বার দুটোর কাজ আলাদা, বুকিংয়ের কাজ হলো জিনিসটাকে কনফার্মেশন দেওয়া, তাকে পেমেন্ট ডিটেল শেয়ার করা, কোয়েরি নাম্বারের আলাদা কাজ, ঠিক আছে, দুটো টোটালি ডিফারেন্ট কাজ। তো আপনাদের মানে কোয়েরি নাম্বারে কন্ট্যাক্ট করুন, বলে দেওয়া হবে, বাট এক্স্যাক্ট ডেট আমরা বলতে পারবো না। স্বর্ণচুরির যেগুলো তৈরি হয়, তৈরি হওয়ার ওপর ডিপেন্ড করে আমি দেখাই, স্বর্ণচুরিটা আমাদের নিজেদের প্রোডাক্ট, মোটামুটি অ্যাপ্রক্সিমেটলি লাইভের সরি মান্থের 15-20 মধ্যে থাকে, এরপর ডেটটা পাবেন আমাদের পেজ থেকে, যেদিনে দেখবো সমস্ত কালেকশানগুলো কম বেশি রেডি হয়ে গেছে তারপর আমি দেখাই। খাঁকি কালারের তসর বেনারসি, প্রাইস রেঞ্জ 10490, 10490, ভীষণ ব্রাইট একটা সুন্দর কালার, প্রাইস রেঞ্জ ইজ 10890। খাঁকি কালারের একটা তসর বেনারসি, সাথে থাকছে রেড কালারের আঁচল অ্যান্ড রেড কালারের বর্ডার, এই যাচ্ছে আঁচলের পোর্শনসটা, ভীষণ মানে কন্ট্রাস্টটা ভীষণই সুন্দর এবং অনেকটা দিন আপনি ক্যারি করতে পারবেন। নেক্সট পিস আসছে যেটা, এখানেও এরকম করেছে, রিজু এদিকে আয়, এই মিনেকারির রেঞ্জটা তো আলাদা, এগুলো মাঝে মাঝে দিয়ে দিচ্ছিস কেন, সবসময় এটা তোদেরকে বারবার বলতে হচ্ছে। এটা থাকছে 10690, ব্রিনজেলের সাথে রেড কালার, ব্রিনজেল কালারের সাথে রেড কালারের কন্ট্রাস্ট, পিওর তসর বেনারসি, অল আর সিল্ক মার্ক সার্টিফাইড, অল আর কামস উইথ ব্লাউজ পিস। এই থাকছে বডি পোর্শনস, একদমই যেটা ওই বেগুনের খোসার কালারটা হয় না, সেম কালার। প্রাইস রেঞ্জ থাকছে মাত্র 10690, পিওর তসর বেনারসি কামস উইথ কন্ট্রাস্ট বর্ডার, বর্ডারটা জাস্ট দেখুন পিওর রেডের উপরে আছে, পিওর রেডের উপরে।
থাকছে বর্ডারটা, আর বডি পোর্শনসটা থাকছে ব্রেঞ্জল কালার। অল ওভার ইন্ডিয়া কিন্তু আমাদের ফ্রি শিপিং থাকছে। টেক্সচারটা তসরের টেক্সচার, এই যে শার্ট শার্ট, তসর হচ্ছে একটা আঁশ জাতীয় ফসল, এটাতে আপনার ওই রকম স্মুথ টেক্সচার হবে না, ঠিক আছে, কাতানের মতো স্মুথ টেক্সচার হবে না। আমি ব্লাউজ পিসটা দেখিয়ে দিচ্ছি তাহলেই বুঝতে পারবেন। দেখুন ব্লাউজ পিসে কিন্তু ওরকম আঁশ আঁশ মানে শার্ট শার্ট ব্যাপারটা নেই, বিকজ ব্লাউজ পিসটা সিল্কের আছে, আর এটা হচ্ছে তসরের, ওই জন্য তসরের এই যে দাগ দাগ ব্যাপারটা এটা থাকবে। এই থাকছে বডি পোর্শন, ঠিক আছে, আর এটার ব্লাউজ আর এটার আঁচলটা আসবে কন্ট্রাস্টে। এই থাকছে আপনার আঁচল পোর্শন, ইয়ে রহেগা পল্লুকা পোর্শন, ইসকে সাথ ইয়ে রহেগা ব্লাউজ পিস, ইয়ে রহেগা ব্লাউজ পিস পিওর রেড কে উপর। প্রাইস ফর দিস ওয়ান ইজ ওনলি 10690, 10690 রুপিস। নেক্সট পিসটা খুব সুন্দর কালার, মানে অনেকটা এজ অব্দি ক্যারি করতে পারবেন। লেমন গ্রিনের সাথে গ্রে কালারের কম্বিনেশনস, একটা ডুয়াল টোন লেমন গ্রিন। এই লেমন গ্রিনটা কিন্তু ভীষণই আনকমন, মানে লেমন গ্রিনের সাথে পিঙ্ক কম্বিনেশনস আমি দেখিয়েছি আগে। এটা কিন্তু যে কোনো আইটি সেক্টরের যদি কোনো মানে এরকম ধরুন অফিসিয়াল কোনো মিটিং টিটিং থাকে সেখানে এটা ক্যারি করা যাবে। একদম একটা ডুয়াল টোন লেমন গ্রিনের সাথে থাকছে গ্রে কালারের কম্বিনেশনস, যে কোনো এজের যে কেউ এটা ক্যারি করতে পারেন। এই শাড়ির যা কালার, যে কোনো এজের যে কেউ ক্যারি করতে পারেন। এই থাকছে লুকসটা, আমারটা মঙ্গলগিরি, আমারটা দেখাবো কাতান বেনারসি তসর বেনারসির পরে। এই থাকছে বডি, হ্যাঁ না না থ্রিডি কলাক্ষেত্র নেই, নর্মাল যে কলাক্ষেত্রগুলো হয় সেগুলো থাকবে। এই থাকছে কালারটা, আই হোপ কালারটা আপনারা বুঝতে পারছেন, এক্স্যাক্ট কালারটা শো করছে। আমি প্রতিটা শাড়ি, আমারটার প্রাইস হচ্ছে 3999, আমি যেটা পরে আছি যেটা দেখাচ্ছি এটা হচ্ছে পিওর তসর বেনারসি উইথ গ্রে পাল্লা অ্যান্ড গ্রে ব্লাউজ পিস। ইসকা ব্লাউজ পিস রহেগা এসা কন্ট্রাস্ট মে, ঠিক আছে। বডি পোর্শনের কালারটা জাস্ট দেখুন, ভীষণ ভীষণ একটা অ্যাট্রাকটিভ ইউনিক কম্বিনেশনস। আই সেড এগেন, মতলব ইউনিক মতলব একদম ইউনিক কম্বিনেশনস, পুরা গ্রে কে সাথ ফুশি আকা লেমন গ্রিন কা কম্বিনেশন হ্যাঁ। ইয়ে রহেগা ব্লাউজ পিস কে স্লিভস পর ডালনে কে লিয়ে, অ্যান্ড ইয়ে রহেগা পল্লা পোর্শনস, অ্যান্টিক জরি কা কাম হ্যায়, সবই কে সবই হ্যান্ড উইভেন হ্যায়। প্রাইস ফর দিস ওয়ান ইজ ওনলি 10690। হোয়াটসঅ্যাপ করে না ম্যাম, ভিডিও কলে পসিবল নয়, স্বর্ণচুরির কালেকশন ওইভাবে আমরা দেখাতে মানে কমফোর্টেবলও নয়। ইনফ্যাক্ট ভিডিও কলে আপনি কত দেখবেন আমাদের লাইভটা, দেখুন একটা লাইভে আমরা মিনিমাম 60-70 পিসের শাড়ি দেখাই, ঠিক আছে, এবং পার্সোনালি ভিডিও কল করা সম্ভব নয়। আপনাকে লাইভ দেখে বুক করতে হবে, লাইভের পর যদি লাইভ ফলো করতে না পারেন সেক্ষেত্রে আপনাকে আমাদের ফেসবুক পেজে পিকচার আপলোড করা থাকে সেখান থেকে করতে হবে, ঠিক আছে। আচ্ছা নেক্সট পিস থাকছে ব্রাইট ইয়েলো কালারের সাথে থাকছে আপনার একটা ব্ল্যাক কালারের। রিজু একবার এদিকে আয়, কয়েকটা হয়ে যাক এখানে দাঁড়া, দেন নিয়ে যাবে, ঠিক আছে, এগুলো একটু সরিয়ে নে, এটা খুলে গেল। এটা আসছে আঁচল পোর্শনসটা, ঠিক আছে, আপনি একটু আরেকবার করুন, বাট ভিডিও কল সম্ভব নয় ম্যাম, ফ্র্যাঙ্কলি স্পিকিং ভিডিও কল ইজ নট পসিবল, আবি তো পসিবল নেই। আচ্ছা এই থাকছে টার্মারিক ইয়েলো, এটা কিন্তু একদম টার্মারিক ইয়েলোর সাথে জেড ব্ল্যাক বর্ডার। প্রাইস রেঞ্জ ইজ ওনলি 10690। দিস ওয়ান ইজ পিওর টসর বনারসি, কামস উইথ কন্ট্রাস্ট বিপি অ্যান্ড কন্ট্রাস্ট বর্ডার, ইয়ে রহেগা স্টার্টিং সে। অল দিস আর করবা বুটা, করবা মিন্স ক্যা হ্যা, ইয়ে এক তরফ কা এক প্যাটার্ন কা উইভিং হ্যা, জিসকা উইভিং বহুত ডিফিকল্ট হোতা হ্যা, দোনো উইভার্স এক সাথ উইভ করতে হ্যা, অ্যান্ড কাফি সময় ভি লাগতা হ্যা, ইসকা উইভিং প্রসিডিওর কা টাইম মতলব বহুত জ্যাদা হ্যা। ব্যাক পোর্শন আপ দেখোগে না তো আপকো পতা চলেগা, সব লকিং প্রসিডস আছে। এ দেখুন কিন্তু সুতো উঠে আসবে না, মানে জড়িগুলো উঠে চলে আসবে এরম না, এটা থাকছে লোয়ার পার্টটা, একদম জেড ব্ল্যাকে থাকছে আঁচল, জেড ব্ল্যাকে থাকছে ব্লাউজ পিসটা, খুব সুন্দর। এই কম্বিনেশনসটা পরলে যে কী ব্রাইট আপনার লুকসটা হবে জাস্ট মানে ইমাজিন করতে পারবেন না। ইয়ে মাস্টার্ড মানে টার্মারিক ইয়েলো, ইয়েলো কালারটা কিন্তু বেশ ব্রাইট, যথেষ্ট ব্রাইট ইয়েলো কালার, তসরে এতটা ব্রাইট খুব কম সময়ে আসে। আর এটা থাকছে ব্লাউজের পিসটা, খুব ভালো কোয়ালিটির তসর, তাই জন্য কালারটা ক্যাচ করতে পেরেছে না। আজ ইঞ্চি বর্ডার নেই ম্যাম, আজ তসর বেনারসি কাতান বেনারসি মঙ্গলগিরি মহেশ্বরী, আর থাকছে
কলাক্ষেত্র। আচ্ছা এই থাকছে তসরটা, এই কালারটা কেরম লাগছে, মানে যারা তসরে এই ধরনের কালার অনেকে পরেছেন, ঠিক আছে। এই ধরনের কালার আমি আগেও সেল করেছি, তবে লোয়ার পার্টটা তখন গ্রিনে ছিল, এবার একটা এসেছে ব্ল্যাকে। আর ইয়েলো আর ব্ল্যাকের কম্বিনেশনে তো মানে মতলব বলতে না কি দূর সে ফোকাস মারতা হয় ইয়েলো কালার, ভেসা ওয়ালা ইয়েলো হ্যাঁ, বহুত হি সুন্দর অ্যান্ড বহুত হি ইন্ট্রিকেট ওয়ার্কটা। এই কাজটা দেখলেই বুঝতে পারবেন, বেনারসে তো প্রচুর শিল্পীরা থাকেন, তার মধ্যে এক্সপার্ট শিল্পীদের ওয়ার্কটা কিন্তু বর্ডারের ডিজাইনে রিফ্লেক্ট করে। ডিজাইনটা জাস্ট দেখুন, আর এই থাকছে আঁচল পোর্শনসটা, ঠিক আছে। প্রাইস থাকছে মাত্র না 10690 রহেগা ইসকা প্রাইস রেঞ্জ। ইসকে বাদ দিখাউঙ্গি মীনা কারি মে ভি হ্যায় ভার্জিন কালার একটা দেখিছিলাম সোল্ড ওটা অনেক দিন আগে দেখেছিলাম, তখনের ভার্জিন কালার এখন আমার কাছে দেখতে হবে আছে কিনা। লাস্ট টাইম যেটা দেখেছিলাম রেডটা ওটা আর রিস্টক হয়নি। এইগুলো রিস্টক হওয়া ভীষণ মুশকিল, মানে ভীষণ চাপের, একদমই হয় না। বটল গ্রিনের সাথে ফুসিয়া পিঙ্ক কালার। আচ্ছা এগুলো যখন পিকচার ক্লিক করা হয়েছিল তখন কি ভেতরের এই মানে কাগজগুলো খোলা হয়নি? বুঝতেই পারছি, এটা খুব ইরিটেট লাগে যখন দেখায় এরকমভাবে। এটা থাকছে বডি পোর্শনসটা, বটল গ্রিনের সাথে ফুসিয়া পিঙ্ক কালার। স্টার্টিং সে বুটা হালকা আয়েগা কমপ্লিট, মতলব শাড়ি জব ঘুম কর আপকে ফ্রন্ট ইয়কমার আয়েগা তব আপকা বুটা কা গ্যাপিং জো হ্যায় ক্লোজ হো জায়েগা। একদম বটল গ্রিন কালার কে সাথ হ্যায় লোয়া পোর্শন পর হ্যায় ফুসিয়া পিঙ্ক কা কম্বিনেশন। নোটিফিকেশন আসছে না, আমাকে অনেক ক্লায়েন্টসই বলছে না, আমি বুঝতে পারছি না ফেসবুকের এটা কী রুলস হয়েছে। আমাদের পেজ তো একেবারে রিচ ডাউন হয়ে যাচ্ছে, মানে আপনারা ইউটিউবের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন, আমাদের ভিডিও দেওয়া মাত্র সেখানে আপলোড মানে নোটিফিকেশন পেয়ে যাবেন। অ্যান্ড যাদের মানে প্রোফাইল লক থাকে হোয়াটসঅ্যাপে স্ট্যাটাসে পেয়ে যাবেন, আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানে অ্যাড হয়ে যেতে পারেন, সেখানে আমরা লিঙ্কটা শেয়ার করে দিই, ঠিক আছে। এটা থাকছে ব্লাউজের পিসটা ফুসিয়া পিঙ্ক, এটা একটু জুম করে দেখাও, এই বর্ডারের ওয়ার্কটা একদম ট্রেডিশনাল ওয়ার্ক। তসর বেনারস ফলো রাখবেন, পেজকে ফলো রাখবেন, গ্রুপ জয়েন হয়ে যান, সেখান থেকে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন, ঠিক আছে। আর তাছাড়াও আমি বলে রাখি আমি উইকে তিনটে ডেতেই লাইভ করি, যদিও এখন আমার একটু এদিক ওদিক হচ্ছে, সানডে টিউসডে আর থার্সডে, রবি মঙ্গল আর বৃহস্পতি এই তিনটে দিন করি। এরপর কখনও কখনও একটু এদিক ওদিক হয়ে যায়, টাইমও এদিক ওদিক হয়, অ্যাকচুয়ালি আমার ছোটো বেবি আছে তো ওর টাইম ওয়াইজ আমাকে সবটা ঠিক করতে হয়। আজকে যেরকম তিনটে থেকে করলাম, আপনাদের যদি এই টাইমটা মনে হচ্ছে ঠিকঠাক আছে আপনারাও একটু সাজেস্ট করুন, আমি তাহলে এই টাইম থেকেই করবো, ঠিক আছে। আফটার লাঞ্চ অনেকেরই দেখতে সুবিধে হয়। এটা আসছে বডি পোর্শনসটা, ঠিক আছে। আর এই থাকছে ব্লাউ আঁচল পোর্শন, আর ফুসিয়া পিঙ্কে থাকছে ব্লাউজ পিসটা। বেশ সুন্দর মিষ্টি পিঙ্কটা কিন্তু, মানে আমরা যেই শেডের লিপস্টিক্সগুলো ইউজ করি না সেরম শেডের। আর বটল গ্রিন আর পিঙ্কের ম্যাচিং তো এভারগ্রিন, এই ম্যাচিংয়ে কাঞ্জিভরম নিতে পারেন, কাতান বেনারসি নিতে পারেন, তসর বেনারসি নিতে পারেন, সবটাই ভালো লাগবে। মানে বটল গ্রিন আর পিঙ্কের কম্বিনেশনসটা এত সুন্দর, খুব মিষ্টি একটা কম্বিনেশনস। নেক্সট পিস নেভি ব্লুয়ের সাথে ফুসিয়া। অ্যাকচুয়ালি তসর বেনারসির ম্যাক্সিমাম বর্ডার ফুসিয়া পিঙ্ক আর রেডের সাথে কন্ট্রাস্ট, কন্ট্রাস্ট ছাড়াও আমার কাছে আছে, যেরকম এটা উইদাউট মিনের কোনো কন্ট্রাস্ট নেই, এই ব্লু আর এই ব্লু কিন্তু আলাদা। আমার ডান হাতে যেটা আছে মানে যে রাইট হ্যান্ড পর পকড়া হ্যায় ইয়ে ওয়ালা হ্যায় মীনাকারি তসর, ইসকা কালার হ্যায় মিড নাইট ব্লু, অ্যান্ড ইয়ে ওয়ালা হ্যায় উইদাউট মীনাকারি ইসকা কালার হ্যায় নেভি ব্লু, নর্মাল নেভি ব্লু কে জেসা কালার হ্যায়। প্রাইস মতলব নর্মাল নেভি ব্লু যে কালারটা থাকে সেম। প্রাইস রেঞ্জ 10690, তসর বেনারসির এখন মার্কেট প্রাইস 12,000 অ্যান্ড অ্যাভাব, ঠিক আছে। সেখানে এই প্রাইসে পিওর তসর বেনারসি পাচ্ছেন এবং হ্যান্ড উইভেন তসর বেনারসির কিন্তু মেশিন উইভডও বেরিয়েছে। পেস্টেলসের আজ দেখিয়েছি প্যারেট গ্রিনের সাথে একটা কালারটা কী ছিল ওটার গ্রে কালার, আপনারা একটু সাজেস্ট করুন মানে কতটা লাইট চাইছেন। দেখুন লাইট বডির সাথে লাইট বর্ডার কিন্তু আমি আগেও দেখিয়েছি, বাট খুব হালকা হয়ে যাবে কালারটা, লাইট বডির সাথে ব্রাইট বর্ডার হলে সেটা ভালো লাগে দেখতে। আর এটা থাকছে ব্লাউজ পিসটা, পুরা ফুসিয়া পিঙ্ক পর রহেগা ব্লাউজ পিস, ইয়ে হ্যায় শাড়ি কা ব্যাক পোর্শন, সবই কে সবই বুটা পুরা লকড হ্যায়, ঠিক আছে।
এই প্রসেসটার জন্য প্রাইস বেশি, এই জারিটার জন্য প্রাইস বেশি, এই তসরের মেটেরিয়ালটার জন্য প্রাইস বেশি। যখনই এই তসরটা ভাগলপুরি তসরে হয়ে যাবে, যখনই এটা রিভাইভাল বুটির থেকে নর্মাল বুটিতে হয়ে যাবে, তখনই কিন্তু প্রাইসটা অটোমেটিক কমে যাবে। দেখুন প্রাইস ওয়াইজ শাড়ি হয়, একটা পিওর জিনিস নিতে গেলে পিওরের মতো প্রাইস পে করতে হবে, আর যখনই আমরা একটুখানি কোয়ালিটিতে কম্প্রোমাইজ করবো, একটুখানি জারিতে কম্প্রোমাইজ করবো, তখন সেটার প্রাইস লো হবে। এটা একদম সোজা সবটা কথা। এই থাকছে লুকসটা, নেভি ব্লুয়ের সাথে ফুসিয়া পিঙ্ক, এই কালারগুলো দুর্দান্ত। মানে ব্লাউজগুলো জাস্ট বানিয়ে পরুন তসরের সাথে। না এখন আমি দেখছি খুব পাফ হাতা ব্লাউজের চল উঠেছে, মানে বর্ডারটাতে বর্ডারটা দিলেন হাতাতে, আর এ জায়গাটা কারিগরকে বলবেন একটু পাফ করতে। আর আরও একটা স্টাইল উঠেছে খুব, মানে স্যুট করছে, সবাই পরছেন ভি কাটিং, বেশ মানে একটু নেক পোর্শনসটা একটু আপনার বেশি ডার্ক, মানে বেশ বড় ভি কাটিং ব্লাউজের সাথে পরতে পারেন, বেশ স্লিম লাগবে দেখতে। এই থাকছে লুকসটা। হ্যাঁ হ্যাঁ, কারণ কি আমার, ও আচ্ছা আচ্ছা, বুঝতেই পারি না কখন লাইভ হয়। আচ্ছা আমার পেজটা একটু ফলো করে নিন ম্যাম, আপনি একটু ম্যাম কালারটা মেনশন করে দিন, আমি যদি ওই টাইপের কালারে মানে আমার পছন্দসই পাই আমি অবশ্যই নিয়ে আসবো। লাইট কালার বলতে আপনি কতটা লাইট চাচ্ছেন? একদম মানে পুরো পেস্টেল বলতে আপনার একদম আপনার ঘিয়ে কালার, তারপরে ন্যাচারাল কালারের সাথে আমার কাছে আছে সি গ্রিন কালারের বর্ডার একটা আছে। একটু রিজু আনতে পারবি? তসরের ন্যাচারাল কালারের সাথে সি গ্রিন কালারের বর্ডার একটা ছিল, তসরের ন্যাচারাল কালারের সাথে সি গ্রিন কালার। নইলে আপনি একটু হোয়াটসঅ্যাপ করুন, দেখবো যদি আছে আমি দেখিয়ে দেবো। ভার্জিন কালারের সাথে সি গ্রিন বর্ডার, ঠিক আছে। এটা থাকছে ব্লাউজের পিসটা, প্রাইস রেঞ্জ থাকছে মাত্র 10690। মিনেকারি তসর বেনারসি, এই ব্লুটা কিন্তু আলাদা ব্লু, উইদাউট কন্ট্রাস্ট বর্ডার, উইদাউট কন্ট্রাস্ট বর্ডার, কন্ট্রাস্ট বর্ডার কিন্তু এটাতে থাকছে না, ঠিক আছে। এটার প্রচুর কালার দেখিয়েছি, সবকটা সোল সি গ্রিন, মানে যারা নিচ্ছেন তারা এর মধ্যে পরে রিভিউ অনেকে শেয়ার করে দিয়েছেন। কফি ছিল, ব্ল্যাক ছিল, তারপর আপনার ডুয়ালটন একটা পিঙ্ক ছিল এক ম্যাম নিয়েছেন, ডুয়ালটন একটা সি গ্রিন ছিল এক ম্যাম নিয়েছেন, ভীষণ সুন্দর এই শাড়ি। মানে হচ্ছে তসর বেনারসিতে একটা আলাদা ক্লাস থাকে, মানে তসরের যে কোনো শাড়িতে, শুধু তসর বেনারসি বলে নয়, তসর মেটেরিয়ালটা হচ্ছে এমন একটা, কিছু কিছু জিনিস হয় না যেগুলো পরলে একটা ডিফারেন্ট লুকস ক্রিয়েট হয়। মানে যারা সবসময় ধরুন সিল্ক 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 পরেন, তসর পরলেই লুকসটা আলাদা হবেই, 100% শিওর হবেই, এরম ব্যাপার। এটাও সেরকম মিড নাইট ব্লুয়ের সাথে মিনেকারি তসর, এটার প্রাইস থাকছে 10990। এটার ব্লাউজ পিসও কিন্তু তসরে আছে, এটার কিন্তু ব্লাউজ পিসও তসরে, কালারটা হচ্ছে একদম মিড নাইট ব্লু। এটা কিন্তু কোনো নেভি ব্লু নয়, নেভি ব্লুটা আরও ব্ল্যাকিশ শেডে, এটা একদম মিড নাইট ব্লু, মানে পার্টি ওয়্যারের জন্য পারফেক্ট একটা কালার। আর একটু জুম করে দেখো মিনেগুলো কত ক্লিয়ার, বডি মে যো বুটা হ্যায় চাহে ও ছোটা হো ইয়া বড়া হো উসে কোই মতলব নেই হ্যায়, জিতনা ভি কাম হ্যায় উসকা ক্লিয়ারিটি হোনা চাহিয়ে, মতলব এসা নেই কি কোই ভি কাম আপকা হো গিয়া, জিতনা ভি বুটা হ্যায় আপ কহীঁ সে পি লো, ও হোতা হ্যায় এক্সপার্ট মতলব উইভার্স কা কাম, ঠিক আছে। এক্সপার্ট উইভার্সের কাজে বুঝতে পারবেন। এই যে বর্ডারটা দেখুন, বর্ডারে কিন্তু কোনো মিনে নেই, অথচ কতটা ক্লিয়ার পাল্লু আমি দেখাচ্ছি, এরকমভাবে দেখলেই মোটামুটি বোঝা যাচ্ছে কতটা ক্লিয়ার মানে জিনিসটা। এই থাকছে লুকসটা। এটা কিন্তু লাইভে মানে পিকচারে একটুখানি ব্লুইশ আসছে, বাট এটা কিন্তু একটু কালচে ব্লু, ব্ল্যাকের ওপরে উইভ আছে, শাড়িটা কিন্তু ব্ল্যাকের ওপরে উইভ আছে, কালচে ব্লু। এটা যেটা ব্লাউজ পিস আছে আমি দেখিয়ে দিই, ব্লাউজ পিসটা আপনার আসছে এই ধরনের তসরের মেটেরিয়ালে, ঠিক আছে, তসরের মেটেরিয়ালে এই থাকছে ব্লাউজ পিসটা। অ্যান্টিক জুয়েলারি এর সাথে খুব স্যুট করবে, মানে যারা একদম পিওর গোল্ডটা পরতে চাইছেন না অ্যান্টিক জুয়েলারি পরুন, আর গোল্ডের যদি কিছু পরতে হয় খুব হালকা কিছু পরুন, হালকা মিন্স দেখা যাবে না সেরম বলছি না, হালকা মিন্স এই টাইপের পরতে পারেন। ধরুন এই শাড়িটা আপনি ক্যারি করলেন, তো এটাতে মিনের যেই কালারগুলো ইউজ হয়েছে, এটাতে মিনের যে কালারগুলো ইউজ হয়েছে আমি দেখিয়ে দিই, যেরকম এখানে দেখুন কালারটা ইউজ হয়েছে ফুসিয়া পিঙ্ক,
তো ফুসিয়া পিঙ্ক কালারের একটা ডিএমসি থ্রেড মার্কেটে প্রচুর পাওয়া যায়, মানে প্রচুর কটা কালারে আনিয়ে নিলেন। এরপর আপনার সাপোজ আপনার কোনো একটা গোল্ডের পেন্ডেন্ট আছে বেশ বিগ সাইজের, সেটা ওইটার মধ্যে ভরে নিলেন আর তার সাথে দুটো কান পাশা এইভাবে পরুন, যদি গোল্ড পরতে হয় ভীষণ স্যুট করে মানে এই লুকসটা। আর স্কোয়ার কাটিং গলা করতে পারেন। না না এটা দেখাইনি, এটা ফার্স্ট টাইম দেখাচ্ছি। রিপিট কোথায়? রিপিট আমি শাড়ি করেই নি, ওই দশর কাতান মেনারসিগুলো রিপিটের জন্য বলছেন ওরকম। এইভাবে পরুন ঠিক আছে, এইভাবে শ্যুট করবে মিনেকারি তসর প্রাইস। হ্যাঁ এই মানে তসর বেনারসিতে আমরা এতটা মার্জিন রাখি না যে একদম মানে মার্কেটে দেখবেন সেল হয় 13,000-14,000 তারা দিতে পারবে, 30% ডিসকাউন্ট তারা দিতে পারবে, 10,000 ডিসকাউন্ট। তসর বেনারসি কাতান বেনারসি আমার সারা বছর সেলের প্রোডাক্ট, এগুলোতে যা আমি প্রাইস রাখি সবাই ক্যারি করতে পারেন। হ্যাঁ কালারটা সবাই নিতে পারবেন, খুব একটা বাড়িয়ে প্রাইস রাখলাম হুট করে কমিয়ে দিলাম এটা আমার টেকনিক নয়, সারা বছর সবাই নিতে পারবেন সেরকম প্রাইসেই দেওয়া হয়। কফি কালার, কফি কালারের সাথে রেড কালারের মিনেকারি কাজ, প্রাইস রেঞ্জ সেম 10690। পেস্টেল শেড বলতে যদি এরম বলছেন আমি দেখিয়ে দেবো, এটা হচ্ছে তসরের ন্যাচারাল কালারের সাথে সি গ্রিনের কম্বিনেশন 10690 রেঞ্জের। আর যেটা দেখাচ্ছি 10990 রেঞ্জের, কফি কে সাথ আপকা রেড কালার কা কম্বিনেশন হ্যাঁ, ইসকা ব্লাউজ পিস ভি আপকা তসর পরই হ্যাঁ, এটার ব্লাউজ পিসটা কিন্তু তসরে আছে ঠিক আছে রেড কালারের। আর বডিটা থাকছে পুরো কফির সাথে রেড কালার, এই কালারটা ভীষণ ভালো, মানে লাস্ট আমি মোটামুটি 6-7 জনকে এই কালারটা দিয়েছি সেম কালার, শুধু বডির বুটাগুলো আলাদা আলাদা, বাট এই কালার কম্বিনেশনসটা ভীষণ স্যুট করে। এটার সাথে সোনার গয়নাও ভালো লাগবে, মানে সোনার গয়না বলতে আপনারা এগুলোর সাথে লাহোরি প্যাটার্নের কিছু পরতে পারেন, অ্যান্টিক গোল্ডও এখন ম্যাক্সিমাম গয়নার দোকানে অ্যাভেলেবেল, মানে লুকসটা অ্যান্টিক গোল্ডই পিওর গোল্ড বাট লুকসটা অ্যান্টিক করেছে। আমি রিসেন্টলি একটা শপে গেছিলাম তো দেখলাম বেশ সুন্দর লাগছে, আর ডিজাইনগুলো না দারুণ, মানে সে পুরোনো দিনের যেরকম ঝালটওয়ালা নেকলেস এই টাইপের ডিজাইনগুলো বেশ সুন্দর। এটার প্রাইস থাকছে মাত্র 10690। মধুমণি তো আজ নেই, কালার বলে দিলে আমি দেখিয়ে দেবো নেক্সট দিন, মানে আমাদের দেওয়া আছে। হ্যাঁ মধুবনী তো হ্যান্ড মধুবনী প্যান্ট, ওগুলোর প্রাইস হচ্ছে আপনার 5490। আমার কাছে এই মোমেন্টে ওগুলোর পার্পল কালার আছে, ব্লু কালার আছে, আর ন্যাচারাল কালারটা নেই সোল্ড, ইয়েলো কালারও নেই সোল্ড, কিছু কালার হচ্ছে ওইগুলো হয়ে আসুক দেখিয়ে দেবো। পিওর তস ঘিচা তসরে হয় ওগুলো, কিন্তু গাজি তসরে আমি করাইনি। এই থাকছে আঁচল পোর্শনসটা ঠিক আছে। আচ্ছা তসরের ভার্জিন কালারের ওপর যিনি চাইছিলেন এটা দেখে নিতে পারেন, এটার কিন্তু পিকচার পাবেন না অন রিকোয়েস্ট, আমি এটা দেখাচ্ছি 10690 তসর কা ন্যাচারাল কালার কে সাথ হ্যাঁ সি গ্রিন কালার কা কম্বিনেশন বহুত হি ইউনিক হ্যায়। জিনকো রেড টচ নহীন চাহিয়ে, জিনকো ব্ল্যাক টচ নহীন চাহিয়ে, আপ ইয়ে শাড়ি লে সকতে হো, বহুত হি খুবসুরত বালা কম্বিনেশন হ্যায়। ইয়ে হ্যায় ব্লাউজ পিস, ব্লাউজ পিস কা জো পোর্শন হ্যায় পুরা কাতান মেটেরিয়াল কে উপর হ্যায়, ইয়ে হ্যায় আপকা স্লিভস পর দেনে কে লিয়ে, এরপর আমাকে ওই কলাক্ষেত্রগুলো দিস। আর এটা থাকছে বডিটা তসরের পুরো ন্যাচারাল কালারের ওপরে থাকবে ঠিক আছে, এটা পুরো তসরের ন্যাচারাল কালারের ওপর থাকবে। পার্ট পেমেন্ট ফেসিলিটি আমাদের আছে, আপনারা যদি অ্যাট টাইম পেমেন্টে আনকমফোর্টেবল থাকে পার্ট পেমেন্টে পে করতে পারেন ঠিক আছে। এই থাকছে লুকসটা, অত দূরে দিস না এখানে দে তাহলে তো নিতে পারবো। এই থাকছে লুকসটা ঠিক আছে, এরকম এটা তসরের ন্যাচারাল কালার, এই কালারগুলো সবাই ক্যারি করতে পারবে, মানে ধরুন মায়ের জন্য নিচ্ছেন আপনিও পরতে পারবেন, আবার স্পেশালি যারা মানে রেড টাচটা যারা চাইছেন না তাদের জন্য আমি এই কালারটা এনেছি। এটা রেডে হয়, লোয়ার পোর্শনসটা ব্লিউতে হয়, ব্ল্যাকে হয়, মারুনে হয়, সি গ্রিন কালারটা চট জলদি দেখা যায় না, ফুসিয়া পিঙ্কেও হয়। এটা হচ্ছে একদম তসরের ন্যাচারাল কালারের সাথে সি গ্রিন কালারের কম্বিনেশনস। প্রাইস রেঞ্জ আচ্ছা মধুমণি, মধুমণি ধরে রাখুন, আমার কাছে যেগুলো অ্যাভেলেবেল আছে সেগুলো আমি কালারগুলো বলে নিলাম, বাদ বাকি যেগুলো হচ্ছে সেগুলো মোটামুটি আপনার 15-18 ডেজ মানে অলমোস্ট মার্চের এন্ড হয়ে যাবে তৈরি হচ্ছে। আমি আপনাকে পিকচার মানে কালারগুলো বলে দিচ্ছি, রাস্টিক অরেঞ্জে হচ্ছে, ইয়েলোতে হচ্ছে, ফুসিয়া পিঙ্কে হচ্ছে, পার্পলে হচ্ছে, আর ন্যাচারাল কালারে হচ্ছে। এই কালারগুলোতে করাতে দেওয়া আছে হ্যান্ড মধুমণি, এটা থাকছে ব্লাউজ পিস ঠিক আছে।
এটা অন রিকোয়েস্ট রাখালাম, এটার কিন্তু পিকচার আপলোড থাকবে না। যদি মনে হয় নেওয়ার আছে লাইভ থেকে স্ক্রিনশট নিয়ে বুক করে দেবেন। রিপিটের জন্য যিনি বলছিলেন কাতান বেনারসি 10990 10990 কাতান মিনারসি উইথ মিনাকারি 10990 কাতান মিনারসি উইথ মিনাকারি, এই তিনটেই কাতান মিনারসির মিনাকারি রেঞ্জগুলো আমি ওপেন করে দেখিয়েছি। ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ করে রাখুন, ঠিক আছে। নেক্সট আমি দেখাবো কলাক্ষেত্র প্রাইস থাকবে এগুলোর অনলি 5000, এগুলোর জেনারেলি প্রাইস থাকে 5190 যেগুলো উইদাউট আপনার মিনের, সো আফটার ডিসকাউন্ট প্রাইস রেঞ্জ ইজ 5000, অনলি 5000। এটার আঁচল আর বডিটা দেখিয়ে দেবো, খুব সুন্দর একটা ফুসিয়া পিঙ্ক কালারের সাথে সি গ্রিন কালারের আঁচল, পুরোটা যাচ্ছে জরি বর্ডারে, মানে আপার অ্যান্ড লোয়ার পোর্শনস। ওকে, আপনি একটু হোয়াটসঅ্যাপ করে রাখুন ম্যাম, ইয়েলোর মধ্যেও আসবে, ফুসিয়া পিঙ্কও আসবে। আমার কাছে তো কোনো কমেন্টস সেরকম আসছে না, আর প্রাইস রেঞ্জ থাকছে মাত্র এগুলোর 5000। পিওর বিষ্ণুপুরী কলাক্ষেত্র, এই আইটেমটা ভীষণ মার্কেট করেছে, মানে যদি সব থেকে বিষ্ণুপুরে কোনো আইটেম মানে সবাই নিয়েছে এ টু জেড সবাই, সেটা হচ্ছে এই আইটেমটা, ভীষণ ভীষণ ভালো। মানে হ্যাঁ ঠিক আছে, আচ্ছা এটা আসছে আঁচলের পোর্শনসটা পুরো এরকম লোটাস মোটিভে আছে, এগুলো সব হ্যান্ড উইভ কিন্তু, ওকে, অল দিস আর হ্যান্ড উইভ কাতান আপনার সিল্ক। টেম্পলটা নেই আজ, প্লেনে দেখা যাচ্ছে টেম্পল অন্য দিন, অনেকে টেম্পলটা পছন্দ করেন না বা ঠিক আবার টাইম লাগবে, লাস্ট দিন যেগুলো ছিল ওইগুলো নেই, নেক্সট দিন দেখাবো। হ্যাঁ আচ্ছা, এটা থাকছে বডিটা ফ্ললেস, শাড়ি কিন্তু ফ্ললেস হবে, বডি হাগিং হবে। এই ধরনের শাড়ি স্পেশালি আমরা সেই সমস্ত উইমেন্সদের জন্যই করছি যারা শাড়ি ক্যারি করতে ভয় পান, যে শাড়ি পরবো না, তার রিজনটা হচ্ছে শাড়ি ক্যারি করতে পারেন না। এরকম যদি শাড়ি হয় ইজিলি ক্যারি করা যাবে, ঠিক আছে, ইজিলি ক্যারি করা যাবে, ইজিলি ড্রেপ করা যাবে, কারণ এগুলো একদম স্টার্চলেস, একেবারেই শাড়িতে স্টার্চ নেই। অ্যান্ড শাড়িটার কালার দেখুন, পুরো ফুসিয়া পিঙ্কের সাথে সি গ্রিন কালারের একটা কলাক্ষেত্র, কোনো ব্ল্যাকের টাচ নেই, সবটাই কিন্তু এরকম ছোটো ছোটো উইভ থাকবে, এই থাকবে আঁচল, এটা থাকবে ব্লাউজ পিস। প্রাইস রেঞ্জ ইস অনলি 5000, আফটার ডিসকাউন্ট প্রাইস রেঞ্জ 5000, যে সেরকম লেভেলের সিল্ক। এই সিল্ক কিন্তু আপনাদের 200-250 গ্রামের কলাক্ষেত্র আমি দেখাই না, প্রতিটার ওয়েট অ্যাবাভ 400 গ্রামস, যা কিছু দেখাচ্ছি। বাটিক রিস্টক হবে, বাটিকের ওই ইয়েলো কালার, তারপর সাদা লাল, এগুলোর মানে সবাইকারই প্রচুর প্রচুর স্ক্রিনশট এসেছিলো, বাট ওইগুলো আবার রিস্টক হবে, পেয়ে যাবে। ডুয়াল টোন অরেঞ্জ রিস্টক বলতে কিন্তু আপনার সেম দেখুন, টেম্পলটা একটু বেশি গর্জাস, এরপর আর প্রাইসটাও বেশি, এরপর অনেকে না অত টেম্পল বর্ডারটা অতটা গর্জাস চাইছেন না, সিম্পলের মধ্যে চাইছেন, সেক্ষেত্রে এটা নিতে পারেন। বাটিকের আমি রিস্টক মিন্স সেম টু সেম রিস্টক হবে না কিন্তু, ঠিক আছে, ওই প্যাটার্নের কালার হবে, এরকম হয়েছিল ফার্স্ট হয়েছিল। আর আমি মনে আছে আমি অনেক আগে দেখেছি, আজ থেকে 3-4 বছর আগে আমি কলাক্ষেত্র দিয়ে স্টার্ট করেছিলাম, তখন কলাক্ষেত্র জিনিসটা মার্কেটে কি লোকজনে জানতোই না, এর তখন আমাদের এগুলো মানে এই বর্ডার বিশ্ব বাংলা নাম হয়েছে। আচ্ছা এটা থাকছে আঁচল, এটা কিন্তু ডুয়াল টোন একটা অরেঞ্জ কালার, প্রাইস রেঞ্জ 5000, এটার ব্লাউজ পিসটাও থাকবে এরকম ডুয়াল টোন ইয়েলোতে। এটা অ্যাকচুয়াল ফুসিয়া পিঙ্কের ওপর বডি পোর্শনসটা অরেঞ্জে উইভ আছে, আর আঁচল আর ব্লাউজ পিসটা ইয়েলোতে উইভ আছে, তাই জন্য এই টোনটা আসছে। আর পুরো বডিতে থাকছে সব সিল্ক ওয়ার্ক, সব আর সব আমাদের নিজস্ব প্রোডাকশনের, এই যা কিছু দেখাচ্ছে এগুলো সব আমরা নিজেরা কালার সেটিং করে করিয়েছি। এই যে এই টোনটা, এই ক্রস টোনটা না বিষ্ণুপুরী সিল্কে মানে একটা মার্ভেলাস মানে আপনাকে লুকস ক্রিয়েট মানে করাবেই, এর সাথে আপনি গয়না পরুন না পরুন, মানে এত সুন্দর এই টোনগুলো ভীষণ ভালো লাগে। ক্রস টোনের যদি নিতে চাইছেন এই ধরনের কালার চুজ করুন, ভীষণ ব্রাইট কালার, ডুয়াল টোন অরেঞ্জ, তার সাথে ফুসিয়া পিঙ্ক একটা টোন, আর তার সাথে থাকছে এরকম ইয়েলো আঁচল, কন্ট্রাস্টে আসছে ব্লাউজ পিস। মুক্তোর শেপ পরুন বা সোনার গয়না সবটাই ভালো যাবে, সকালের দিকে পড়লে পালসেসের ভালো লাগবে, টেম্পল পরাটাও ভালো, এগুলো সিম্পলের মধ্যে সোবার, এগুলো কিন্তু সিম্পলের মধ্যে থাকবে, এই কালার রেঞ্জ আবার টেম্পলে পাবেন না, এগুলোর আলাদা সেটিং, ঠিক আছে। টোনটা দেখা যাচ্ছে তো, হ্যাঁ এক্স্যাক্ট আসছে, একদম এক্স্যাক্ট আসছে, এটার যেটা আছে
এই আঁচলটা আসছে এরকম বক্স প্যাটার্নে, ঠিক আছে? এরকম বক্স প্যাটার্নে আসছে আঁচল পোর্শন, প্রাইস রেঞ্জ ওনলি 5000। এটার আরও একটা কালার অপশনস আছে, এই কালারটা ওনলি 5000, পিওর বিষ্ণুপুরী কলাক্ষেত্র কাতান, একদম 3-ply প্রিমিয়াম কোয়ালিটিতে আছে এই শাড়ি। সবসময় পরার শাড়ি এই শাড়ি, একটা থেকে দুটো নেওয়ার শাড়ি, বিষ্ণু আনন্দ গিফটেও দিতে পারেন। কোনটা? হ্যাঁ, স্টক আছে, টেম্পল বর্ডার আছে, আমি আজ সিম্পল দেখাচ্ছি, এগুলো সব সময় আমাদের স্টক থাকে। এই আসছে ব্লাউজ পিস, এগুলো আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচারের, ঠিক আছে? অনেক সময় হয় অনেক দিদিরা বলেন এই কালারটা বডিতে, এই কালারটা আসলে সেটাও আমরা অনেক বানিয়ে দিয়েছি। এটা আসছে আঁচল ব্লাউজ পিস, আর এটা আসছে আঁচল পোর্শন, পুরো বডিতে থাকছে এরকম প্যারেট গ্রিন কালার, এটাতেও কোনো ব্ল্যাক টাচ নেই। বিয়ের তত্ত্বে একটা কলাক্ষেত্র মাস্ট, মানে বিয়ের জন্য যদি বেনারসি মাস্ট হয় তাহলে তার সাথে সাথে এখন আরেকটা শাড়িও মাস্ট, সেটা হচ্ছে এ ধরনের কলাক্ষেত্র। ওনলি 5000 প্রাইস, ওনলি 5000, এই কারণেই বলছি সেই লেভেলের কোয়ালিটি। আমি কিন্তু কলাক্ষেত্র কখনো লো কোয়ালিটিতে করিনি, কখনো। আমি যখন ফার্স্ট দেখিয়েছিলাম তখনও আমার কাছে যারা নিয়েছেন যে কোয়ালিটি মেনটেন ছিল, এখনও সেটাই পাবেন। আমি জানি না মার্কেটে কী প্রাইসে সেল হয়, আমার জানার বিন্দুমাত্র ইচ্ছে নেই, কারণ আমি চাই আমার থেকে যারা নেবেন তারা যেন বিষ্ণুপুরের বেস্ট কোয়ালিটিটা পান। এই থাকছে লুকসটা, এই আসছে লুকসটা, ঠিক আছে? এই থাকবে লুকসটা, এই থাকছে আঁচল, এই থাকছে ব্লাউজ। সিল্কের শাড়ি সবসময় চেষ্টা করবেন বেটার কোয়ালিটি নেওয়ার, একটা বেটার কোয়ালিটি নিলে সেই সিল্ক শাড়ি আপনার মানে জন্ম জন্মান্তর রয়ে যাবে। আর লো কোয়ালিটিতে নিলে কী হয়, কিছুদিন পর থেকে সেগুলোতে প্রচুর প্রবলেম দেখবেন, দেখতে পাচ্ছেন। আচ্ছা, নেক্সট পিস থাকছে কফি কালারের মধ্যে, প্রাইস রেঞ্জ সেম 5000, প্রাইস রেঞ্জ থাকছে ওনলি 5000। বুকিংয়ের জন্য স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করতে হবে, বুকিং কে লিয়ে আপকো স্ক্রিনশট লেকার হোয়াটসঅ্যাপ করনা হ্যায়। পল্লু অ্যান্ড ব্লাউজ পিস রহেগা এসা অলিভ ইয়েলো কে উপর, এটা থাকছে অলিভ গ্রিন কালার, ঠিক আছে? পুরো অলিভ ফ্রুটসের মতো কালার, আর বডি পোর্শনস থাকছে এই ধরনের একটা কফি টাইপের কালার, প্রাইস রেঞ্জ সেম 5000। যো লোক পহেলি টাইম দেখ রহে হো প্লিজ মেরা লাইভ আগর আচ্ছা লাগলো তো ওরা শেয়ার কর দিজিয়ে। কলাক্ষেত্রটা টেম্পল বর্ডার, হ্যাঁ একটা টেম্পল বর্ডার একটু দেখিয়ে দিস, কলাক্ষেত্র টেম্পল বর্ডার। আচ্ছা, এই থাকছে বডি পোর্শনস, হ্যাঁ দেখাচ্ছি ম্যাম, সুবর্ণা ম্যাম আমি এক্ষুনি দেখিয়ে দিচ্ছি, এগুলো কিন্তু উইদাউট টেম্পল, এটার প্রাইস আচ্ছা থাকছে আপনার 5000, ঠিক আছে? 5000 টেম্পল, একটা একটা টেম্পলওয়ালা বর্ডারগুলো দিস। নেক্সট কালার থাকছে খুব সুন্দর একটা লাইট শেডের কালার, ডিজাইন বর্ডারগুলো নয় কিন্তু, যেগুলো নর্মাল টেম্পল, ইয়েলোর মধ্যে নেই। এটা থাকছে আপনার ইয়েলোর সাথে একটা ডুয়াল টোন রেড, এই ইয়েলোটা কিন্তু টার্মারিক ইয়েলো, ঠিক আছে? খুব সুন্দর, এই থাকছে আঁচল, এটা কিন্তু পিওর রেড নয়, একটা স্ট্রবেরি রেড কালার, আর তার সাথে এটা থাকছে ব্লাউজ পিসটা, প্রাইস থাকছে মাত্র 5000, ওনলি 5000। ইয়ে রহেগা ব্লাউজ পিস, ইয়ে রহেগা বডি কা পোর্শন, পুরো এরকম স্বস্তিক মোটিভ দেওয়া আছে, পুরো বডিটা যাবে এই ধরনের ইয়েলো কালারের ওপরে, প্রাইস রেঞ্জ থাকছে মাত্র 5000। টেম্পল যেগুলো পারে টেম্পল থাকে, নর্মাল চালু কলাক্ষেত্রগুলো এই তো এখানে সামনেই আছে। আচ্ছা, এটা আসছে বডি পোর্শনসটা, এই থাকছে বডি পোর্শনস, প্রাইস রেঞ্জ থাকছে মাত্র 5000, 5000 টাকা আসছে এগুলোর প্রাইস। বুকিংয়ের জন্য স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করে রাখুন, ঠিক আছে? এই থাকছে লুকসটা, একদম ব্রাইট একটা ইয়েলো কালার, তার সাথে থাকছে রেড কালারের কম্বিনেশন, সামনে যে রোটা আছে তার ওপরে ডান দিকে আছে, হ্যাঁ ওটাই তো প্লেন, যেগুলো সবসময় দেখায়। এই থাকছে লুকসটা, বুকিংয়ের জন্য স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ। এটার বর্ডারটা দেখুন কোনো টেম্পল দেওয়া নেই, আর এই হচ্ছে আপনার টেম্পল, এগুলো হচ্ছে টেম্পলটা করা আছে এক্সট্রা করে, এগুলো একটু গর্জাস লুকস থাকবে, এরপর অনেকে তো এতটা গর্জাস চাইছেন না, তাই জন্য আমি প্লেনটা দেখাচ্ছি। এই থাকছে টেম্পল, দেখুন একটা এই টেম্পল একটা জারির ওয়ার্ক যাবে, জারির বর্ডারটার পর আরও একটা জারির ওয়ার্ক, এটা টেম্পল। এগুলো রেগুলার প্রাইস থেকে 5290, এগুলোর প্রাইস 5190। আর যেটা আমি দেখাচ্ছি এটা হচ্ছে 5000। এগুলো পার্টিতে পরার জন্য লাইট ওয়েট কোন, হ্যাঁ পার্টিতে পরার জন্য লাইট ওয়েট শাড়ি, একদম পার্টি ওয়েয়ার শাড়ি, ঠিক আছে? আর লাইট ওয়েট, লাইট ওয়েট তো হবেই, পিওরের আইটেম নিচ্ছে নিচ্ছেন মানেই সেটা লাইট ওয়েট,
সেটা যা মানে কলাক্ষেত্র কেন কাতান বেনারসি, কাতান বেনারসি আমরা কখনো ভাবতে পারতাম, মানে বেনারসি মানে আমাদের মনে হতো 1 কিলো 1.5 কিলো ওয়েট হবে। আজকালকার যে বেনারসি যেগুলো আমি দেখাচ্ছি এখন সেগুলোর উইথ প্যাকেজিং ওয়েট 640 গ্রামস, মানে ইমাজিন করা যায় না সত্যি কথা বলতে। আচ্ছা নেক্সট পিসটা ডুয়াল টোন একটা হবেই সেটা, হ্যাঁ। এরপর দেখুন একটা হালকা কাজের পিওরের শাড়ির যা ওয়েট আর একটা অল ওভার কাতান বেনারসি সেক্ষেত্রে একটু বেশি হবে, ওই যে জরির ওয়েটটা অ্যাড হচ্ছে, আদারওয়াইজ আপনার হ্যাঁ কাজের ভলিউমটা ডিপেন্ড করছে। আবার যদি আপনি একটা পিওর অল ওভার জারির কাতান বেনারসির সাথে একটা আর্টিফিশিয়াল অল ওভারের তুলনা করেন সেক্ষেত্রে দেখবেন আর্টিফিশিয়ালটা মিনিমাম 1.5 কিলো ওয়েট হয়ে যাবে, সেখানে পিওরটা হয় পিকক মোহর কন্টি কালার পেয়ে যাবেন। হ্যাঁ এটা থাকছে নাই মোমেন্টে অ্যাভেলেবেল নেই, সব সোল্ড, পিকক ব্লু অ্যাভেলেবেল নেই। এই বিয়ে সিজন না, বিয়ে সিজনে পিকক ব্লু কালারটা কী পরিমাণে চাহিদা বেড়েছে বাজ বলে বোঝাতে পারবো না। এটা থাকছে আরও একটা কালার, এটা থাকছে আঁচল পোর্শনসটা, তার সাথে থাকবে এরকম ডুয়াল টোন জুয়েলারি রুব্যান্সে। ম্যাক্সিমাম আমি রুব্যান্স ব্র্যান্ডটা ইউজ করি, মিন্ত্রা আদারওয়াইজ ফ্লিপকার্ট, রুব্যান্সের নিজস্ব সাইটও রয়েছে সেখানে গিয়ে নিতে পারেন, ঠিক আছে। এটা থাকছে লুকসটা, এটা থাকছে আপনার ডুয়াল টোনের শাড়ি যে ম্যা দিখা রে ও ডুয়াল গ্রিন পর হ্যাঁ ব্লু কে ওপর না গ্রিন ভিভ ডা সি লিয়ে ডুয়াল টোন হ্যাঁ ইয়ে রহেগা লুকস। প্রাইস ফর দিস ওয়ান ইজ ওনলি 5000, ইয়ে রহেগা পাল্লা, ইয়ে রহেগা ব্লাউজ পিস, মঙ্গলগিরি দেখাবো এরপর। এটা থাকছে আরেকটা কালার, প্রাইস রেঞ্জ থাকছে মাত্র 5000। অনেকগুলো কালার এখনও কলাক্ষেত্র আছে আমি দেখাইনি, একটা একটা করে দেখাচ্ছি। তো যেহেতু বিয়ে সিজন তো ইয়েলোটা অনেকেই প্রেফার করছেন, ইয়েলোতে এই কালারটা নিতে পারেন, ইয়েলোর সাথে রানি বর্ডার মানে রানি আঁচল রানি ব্লাউজ পিস। হ্যাঁ কোনো অসুবিধে নেই, পেমেন্টের দেখুন ম্যাম, পেমেন্টের জন্য আমাদের তরফ থেকে কোনো রকম কোনো ইস্যুস নেই। যদি আপনাদের মনে হয় যে আমার 24 আওয়ার্সের মধ্যে পেমেন্ট করতে কোনো ইস্যু হচ্ছে, নেটওয়ার্ক ইস্যু হতেই পারে, সেটার জন্য তো সেটা আপনার প্রবলেম না, সেটা নেটওয়ার্কের ইস্যু। আপনারা শুধু ইনফর্ম করে রাখবেন যে আমার একটু ডিলে হবে। প্রোডাক্ট যদি কনফার্ম হয় আমরা কিন্তু 24 আওয়ার্সের বেশি টাইম দিয়ে থাকি, ঠিক আছে। হ্যাঁ কোনটা, হ্যাঁ টেম্পেলের আরও আপনাদের পেজে পেয়ে যাবেন, আপনি আমাদের পেজ সিল্ক কুইন স্নেহা চান্দেস কালেকশনটা ভিজিট করুন, ওইখানে সমস্ত শাড়ি আপলোড আছে মানে ডেসক্রিপশান দিয়ে। আদারওয়াইজ আমাদের ইউটিউবের চ্যানেলে প্রচুর আমরা ভিডিও থাকে, মানে ভিডিওগুলো যেটাতে কলাক্ষেত্র মেনশন থাকবে সেই ভিডিওটা রিসেন্ট মানে 1 মান্থের মধ্যে দেখিয়েছি। এটা থাকছে ব্লাউজ পিস, আমাদের পেজে পেয়ে যাবেন। সিল্ক কুইন স্নেহা চান্দেস কালেকশন ফেসবুক পেজটা ওপেন করলেন, তলায় দেখবেন অনেকগুলো অপশানস আছে, মোড়ে গিয়ে ফটোস, ফটোসে অনেকগুলো অপশানসে পেয়ে যাবেন। হ্যাঁ এটা থাকছে বডি পোর্শনসটা, প্রাইস রেঞ্জ এটার থাকছে 5000, ঠিক আছে। চেক হয়ে যায়, ও সবসময় রাইট ক্লিক হয় না আমাদের ড্রপ করা আছে, হ্যাঁ আমরা জানিয়ে দেবো, একটু টাইম দিতে হবে, একটু টাইম দেবেন আমরা জানিয়ে দেবো। লাস্ট দিনে আমাদের নেটওয়ার্ক ইস্যু ছিল, আমি ওই জন্য হোয়াটসঅ্যাপে স্ট্যাটাসও দিয়েছিলাম যে সবারই মেসেজ দেখতে দিলে হবে। আমাদের এখানে দেখুন প্রচুর যে ইন্টারনেট ফেসিলিটি ভীষণ উন্নত সেরকম নয়, ঠিক আছে। সো একটু মানে কোনোদিন কোনোদিন ঝড়ঝাড় ইয়ে হলে কী হয় মানে ওয়েদার খারাপ থাকলে ব্যাস সেদিন আর এলোই না নেটওয়ার্ক, এরমও হয়, ঠিক আছে। এই থাকছে আরও একটা পিস ডুয়াল টোন কলাক্ষেত্র, এটা কিন্তু ডুয়াল টোনের মধ্যে আছে। এই থাকছে আঁচল মঙ্গলগিরিগুলো দিস, এটা থাকছে আঁচল আর এই থাকছে ব্লাউজ পিস, বডি থাকছে আপনি মেসেজ করে রাখুন, আফটার লাইভ চেক করা হবে। এখন কিন্তু পাবেন না 5 to 6 PM আপনারা রিপ্লাই, হ্যাঁ এখন আপনারা শুধু স্ক্রিনশটটা সেন্ড করে রাখুন, লাইভ কমপ্লিট হওয়ার পর পাবেন। অ্যান্ড প্লিজ আপনারা বুকিং থাকলে অবশ্যই বুকিং নাম্বারে করুন, বুকিং নাম্বারে কোয়েরির জন্য করবেন না, কোয়েরি নাম্বারে কোয়েরির জন্য করবেন, ঠিক আছে। 6টা এরকম ঠিক, হ্যাঁ আমরা ওই টাইমেই হচ্ছে কনফার্মেশনগুলো দিই। এখন শুধুমাত্র শাড়ি দেখে যান, পছন্দের শাড়ি স্ক্রিনশটটা সেন্ড করে রাখুন, এখন কিন্তু রিপ্লাই পাবেন না। আচ্ছা এই থাকছে আঁচল পোর্শনসটা, ইয়ে রহেগা পল্লু কা পোর্শনস, ডুয়াল টোন অরেঞ্জ, ইয়ে বহুত ব্রাইট হ্যায় কালার মে বতা দু, পুরা আপকা একদম ব্রাইট ডুয়াল টোন অরেঞ্জ হ্যায় সামনে সে বেহদ খুবসুরত হ্যায় ইয়ে শাড়ি। প্রাইস রেঞ্জ ইজ ওনলি 5 to 9 0। এটা থাকছে সি গ্রিনের সাথে, সি গ্রিনের সাথে থাকছে আপনার এটা মেজেন্টা কালার মনে হয়, হ্যাঁ
মেজেন্টা কালার, আঁচলে থাকছে এরকম হর্স মোটিভ। প্রাইস রেঞ্জ ইস ওনলি আপনার 5000, 5000। পল্লু পর আয়গা এসা হর্স মোটিভ, ইসকে সাথ ব্লাউজ পিস আয়গা এসা মেজেন্টা কে উপর, অ্যান্ড পুরা শাড়ি রহেগা সি গ্রিন কালার কে উপর। পিওর বিষ্ণুপুরী কলাক্ষেত্র কাতান সিল্ক, কামস উইথ সিল্ক মার্ক অ্যান্ড ব্লাউজ পিস। টাইম দিতে হবে কিন্তু, ঠিক আছে, যারাই কোনো শাড়ির জন্য কোয়েরি করছেন একটু টাইম দিতে হবে। আর অবশ্যই কোয়েরি নাম্বারে, কোয়েরির জন্য বুকিং নাম্বারে, অনলি ফর বুকিং, ঠিক আছে। এই থাকবে লুকসটা, পুরো সি গ্রিন কালারের সাথে মেজেন্টা কালারের কম্বিনেশনস। সিঙ্গেল পার্টে দেখাবে একটু? অবশ্যই দেখাবো, প্লিজ বলো। একটু বুঝতে পারলাম না, ডিজাইন বর্ডার কলাক্ষেত্র দেখানো হয়েছে রিসেন্ট, এক্ষণে তো হবে না ম্যাডাম, আবার কিছুগুলো তৈরি হলে তারপর হবে। এইটা হচ্ছে ডাবল ফোল্ডে, এই হচ্ছে সিঙ্গল ফোল্ড, ঠিক আছে। এটা হচ্ছে সিঙ্গল ফোল্ড, এই হচ্ছে সিঙ্গল ফোল্ড। ট্রান্সপারেন্সি নেই, যে সি থ্রু ট্রান্সপারেন্সি নেই কিন্তু শাড়িতে। লাস্ট কালার অপশনস রোজ গোল্ড কালার, একদমই আনকমন একটা সিল্কের কালার, স্পেশালি যারা লাইট কালার প্রেফার করেন বা খুব ব্রাইট কালারে যেতে চাইছেন না এটা দেখতে পারেন। একদমই বডিটা থাকবে রোজ গোল্ড, তার সাথে আঁচল মোটিভটা এরকম হর্স প্যাটার্নে করা হয়েছে, পুরো পল্লু এসা হর্স প্যাটার্ন পর আয়েগা, ইসকে সাথ ইয়ে আয়েগা ব্লাউজ কা পিস। প্রাইস ফর দিস ওয়ান ইজ ওনলি 5000, 5000 টাকা প্রাইস। পিওরের মধ্যে দেখাচ্ছি, অল দিস আর পিওর আইটেম, অল আর সিল্ক মার্ক সার্টিফাইড, অল আর কামস উইথ ব্লাউজ পিস। অ্যান্ড সমস্ত শাড়িতে আমাদের নিজস্ব তাঁতের শাড়ি তৈরি, তো আপনারা ইজিলি পিক করতে পারেন। এটা থাকছে লুকস, প্রাইস রেঞ্জ ইস ওনলি 5000। কলাক্ষেত্র কালেকশন মোটামুটি কমপ্লিট। সিঙ্গেল পাটে ম্যাম দেখালাম, সি থ্রু নয়, সি থ্রু হচ্ছে আপনার মানে ট্রান্সফার, হ্যাঁ মঙ্গলগিরিটা তুলনামূলক সি থ্রু, যেটা আমি পরে আছি, আমি তো সিঙ্গেল পার্টেই পরেছি, দেখতেই পাচ্ছেন একটুখানি সি থ্রু, খুব মানে সেমি ট্রান্সপারেন্ট মঙ্গলগিরিটা। আচ্ছা আমার শাড়িটা দিয়েই স্টার্ট করি, প্রাইস থাকবে 3999। আমারটার কালারটা হচ্ছে টিল ব্লু, সেম কালার বাট বর্ডারটা এটা গোল্ডেন, আমারটার বর্ডারটা যেরকম প্যারেট গ্রিন, আমারটার সেম ম্যাচিংয়ে মহেশ্বরী পাবেন। 3999, এটাতে কিন্তু সিল্কমার্ক থাকবে না, এসপার সিল্কমার্ক নেই রহেগা। বহু সারে লোক দে দেতে হ্যায় সিল্কমার্ক, কিসি পর ভি হ্যায় তো কিসি পর ভি ভেজ দো, এসা নেই হ্যায়। জো শাড়ি পুরা পিওর সিল্ক বাই সিল্ক হ্যা, ফির পুরা পিওর তসর বাই তসর হ্যা, ফির তসর বাই সিল্ক হ্যায়, উসকে উপর সিল্কমার্ক অ্যাপ্লিকেবল হো সকতা হ্যায়। সিল্ককে সাথ কটন জব ভি মিক্স হোগা, উসমে আগর 20% ভি কটন হোগা, ইয়া ফির 50% কটন 50% সিল্ক হোগা, তো উস পর নেই হোগা, সিম্পল সি বাত হ্যায়। পিওর হ্যায় তো সিল্কমার্ক হ্যায়, অ্যান্ড জো কি সিল্ক বাই কটন পর হ্যায় উস পর সিল্কমার্ক নেই হোগা। দিস ওয়ান ইজ সিল্ক বাই কটন মঙ্গলগিরি, সিল্কের পরিমাণটা বেশি তাই জন্য শাইন থাকবে। এবং মঙ্গলগিরি হচ্ছে এমন একটা শাড়ি যেটা হচ্ছে বলতে পারি আমি মানে পৃথিবীর সবথেকে হালকা শাড়ি, একদম এটা এত লাইট ওয়েট। আমার নিজের তিনটে শাড়ি আছে, এটার একটা প্যারেট গ্রিন আছে, পরে ফিল করতে পারবেন না যে আপনি কোনো শাড়ি পরে আছে, এতটা লাইট ওয়েট। আমি ওর জন্য বলি এটা পৃথিবীর সবথেকে হালকা শাড়ি। আর এটার কিন্তু একটা সেলফ উইভ আছে, আমি এটা সিঙ্গেলে দেখাবো। টিল ব্লু কালার, মানে সাউথ ইন্ডিয়ান জুয়েলারির সাথে, সাউথ ইন্ডিয়ান জুয়েলারিগুলো এখন হয়েছে না একটা ম্যাট গোল্ড কালারের, ওর সাথে যে এই শাড়িটা কী ভালো লাগবে আপনারা জাস্ট ইম্যাজিন করতে পারবেন না, এত সুন্দর কালার। এই কালারটা তখন আসেনি, আমি যখন নিয়েছিলাম এই কালারটা আসেনি। এটা টিল ব্লু কালার, মানে মঙ্গলগিরিতে এই কালারটা অদ্ভুত সুন্দর লাগছে, কৃষ্ণ নীল কালার, যেটা একদম রয়্যাল ব্লু কিন্তু নয়, টিল ব্লু। এই থাকছে আঁচল, এটা থাকছে ব্লাউজ পিস, এটা কিন্তু হ্যান্ড উইভেন মঙ্গলগিরি। মনে রাখবেন মঙ্গলগিরির মেশিন উইভও বেরিয়ে গেছে, সেটার বর্ডারটা একটুখানি স্লিক, আর সেটা হ্যান্ড উইভেন নয়, এটা হ্যান্ড উইভেন, এটা পিওর হ্যান্ড উইভেন। ওই জন্য কিন্তু আপনার প্রাইস বেশি, যেগুলো হ্যান্ড উইভেন হবে না সেখানে সিল্ক বাই কটনও থাকবে না, সেটাতে হচ্ছে সিনথেটিক বাই কটন থাকে, সেগুলোর প্রাইস ওই 1200-1500-এর মধ্যে। ওই শাড়ি আমার কাছে নেই, আমার কাছে কটন বাই কটন মঙ্গলগিরি আছে, আর এটা হচ্ছে সিল্ক বাই কটন। সিল্ক বাই কটনে সাইন পাবেন, কটন বাই কটনে সাইনটা থাকবে না। একটা কটন বাই কটন মঙ্গলগিরি দেখাস, ওইখানেই আছে,
যেটা ওয়ার্ড্রপটা ইয়েতে আছে, মানে দেখ অনেকগুলো কালার আছে, হোয়াইট হোয়াইট অনেক কালার আছে ওটা। আই হোপ আমি আপনাদের এক্সপ্লেন করতে পারছি যে দুটোর মধ্যে কি ডিফারেন্ট, প্রাইসের ডিফারেন্স হবে। এটার প্রাইস 3999, অলমোস্ট 4000। আর যেটা কটন বাই কটন সেটার প্রাইস ওই 2050 টাকা বা 2100 টাকা এরকম। ওটা হচ্ছে কটন বাই কটন, ওটাতে সাইনটা থাকবে না, ঠিক আছে। এই থাকছে আঁচল পোর্শনটা, কটন বাই কটন মঙ্গলগিরি এই সাইডে আছে, সরু সরু ভাঁজগুলো যেদিকে যেদিকে রিজু এদিকে যেদিকে কলাক্ষেত্রগুলো আছে না, জারি চেকসগুলো আছে ওখানে আছে। দেখ এটা থাকছে ব্লাউজ পিসটা, এটা থাকছে ব্লাউজ পিসটা, কটন বাই কটন যেটা। আচ্ছা এই থাকছে ব্লাউজ পিস, প্রাইস থাকছে মাত্র আপনার 3999। এই প্রাইসে কিন্তু নেক্সট মান্থ থেকে পাওয়া মুশকিল হয়ে যাবে। হ্যাঁ অন্য কালার আছে কোনো? হোয়াইটটা দে দে, হোয়াইটটা দে, অসুবিধে নেই। আচ্ছা প্রাইস থাকছে এই কালারেরও একটা কটন বাই কটন থাকবে। দেখুন এটা হচ্ছে কটন বাই কটন মঙ্গলগিরি, এটার প্রাইস হচ্ছে আপনার 2050 টাকা, পিওর কটন বাই কটন মঙ্গলগিরি। এটাতে কিন্তু এটাও হ্যান্ড উইভেন, বাট ইসমে কোই সাইন নেই হোগা, ঠিক হ্যাঁ ইসমে সাইন হোগা, ইস পর সাইন নেই হোগা। ইয়ে ইসকা প্রাইস হ্যায় আপকা 2100। হ্যাঁ না না এটা দেখাবো না, আমি জাস্ট এক্সাম্পলের জন্য বললাম। মানে এই শাড়িটা হচ্ছে সাইন পাবেন না কটন বাই কটনে, আর এটা হচ্ছে সিল্কের বলে সাইনটা আছে, ঠিক আছে। প্রাইস থাকছে মাত্র 3999। কটন বাই কটনটা অন্য কোনো দিন দেখাবো। এই যে দেখুন এখানে দুটোতে বুঝতে পারবেন, ইয়ে পিওর কটন পর হ্যাঁ অ্যান্ড ইয়ে হ্যাঁ সিল্ক বাই কটন, সাইন হ্যাঁ কিউকি ইস পর সিল্ক হ্যাঁ, সিল্ক হ্যাঁ ইসিলিয়ে সাইন হ্যাঁ। জাস্ট লুক অ্যাট দ্য কালার, পয়লা বৈশাখে যারা লাইট কালার পরবেন চোখ বন্ধ করে এই কালারটা পারচেস করুন। একদম হালকা পিঙ্ক কালারে আসছে আঁচল পোর্শন, খুব সফিস্টিকেটেড একটা কালার। এই থাকছে ব্লাউজের পিস, আর এই থাকছে পুরো শাড়িটা হোয়াইট কালারের, একটু বিগ সাইজ পার্ল দিয়ে এই শাড়িটা অদ্ভুত সুন্দর লাগবে, মানে সোবার স্নিগ্ধ এই শাড়িটা। প্রাইস থাকছে মাত্র 3999, পিওর সিল্ক বাই কটন মঙ্গলগিরি, লাইট ওয়েট শাড়ি, ইজিলি ক্যারি করতে পারবেন। এই থাকছে আঁচল, আর এটা থাকছে ব্লাউজ কন্ট্রাস্টে। আচ্ছা এই থাকছে হোয়াইটটা, ঠিক আছে। প্রাইস রেঞ্জ থাকছে মাত্র 3999। নেক্সট পিস আসছে পিওর রেডের ওপরে, রেডের ওপর থেকে এই হোয়াইটটা একটু সরিয়ে দেয়, এটা থাকছে রেডের ওপর। প্রাইস রেঞ্জ থাকছে মাত্র 3999। দেখে নেবো, আমি দেখে নেবো, ওটা একটু ক্রিটিক্যাল আছে, ফোল্ডিংগুলো একটু ক্রিটিক্যাল প্যাটার্নের আছে, একবার ওপেন করে দিলে আর ওই ঠিকঠাক করে হয় না। আচ্ছা এটা থাকছে রেডের ওপর, ঠিক আছে। এটাতে একটা সেলফ উইভ আছে, একটু সামনে থেকে দেখালে বুঝতে পারবে, এটা একটু সামনে থেকে দেখিয়ে দাও তো, মানে এটা হচ্ছে বটল গ্রিন কালার, এটা সামনে থেকে দেখলে বুঝতে পারবেন। বাট এটা কিন্তু সেমি ট্রান্সপারেন্সি আছে, আমি চাই বললে আমি একটা পার্টে দেখিয়ে দেবো, আমি নিজে পরেছি। এর ব্লাউজ যখন এর সাথে ক্যারি করবেন ব্লাউজগুলো আপনারা, এটা একটু সামনে থেকে দেখো তাহলে এই মানে সেলফ উইভটা বোঝা যাবে, একটা দেখুন দাগ 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 ব্যাপার থাকবে, ঠিক আছে। এটার প্রাইস থাকছে মাত্র আপনার ওই 3999। এগুলোর ব্লাউজ পিসগুলো বানাবেন যখন না, ব্যাক সাইডে জিপ দেবেন বা হুক বসান, বা সাইডে বসাতে পারেন, বাট ওই ফ্রন্টে হুকবালা পরবেন না, তাহলেই অসুবিধা নেই, ঠিক আছে। তাহলে কোনো অসুবিধা নেই, রেডিমেড কোনো ব্লাউজের সাথেও পরতে পারেন জারির। হ্যাঁ দেখাবো, দেখানো হয়নি, এটা পিওর রেডে আছে। মঙ্গলগিরির কালার দেখাচ্ছি, হ্যাঁ সিম্পল সোবার সফিস্টিকেটেড। প্রাইস রেঞ্জ থাকছে মাত্র 3999, সিল্ক বাই কটন মঙ্গলগিরি। এগুলো হচ্ছে সিল্ক বাই কটন মঙ্গলগিরি হ্যান্ড উইভেন, এগুলো মেশিন উইভ হলে প্রাইস কম হবে, আর এই টেক্সচারও হবে না, মেশিনের কোয়ালিটি অনেক আলাদা, আমি দেখেছি নিচে, ঠিক আছে। ওগুলো লো প্রাইসে পাওয়া যেতে পারে, বাট ওইগুলোর কোয়ালিটি, এগুলোর কোয়ালিটি আকাশ পাতাল তফাত, এগুলো টোটালি হ্যান্ডলুম। বলে না হ্যান্ডলুমের জিনিসের একটা আলাদা আভিজাত্য আছে, সেই হচ্ছে এটা পিওর মঙ্গলগিরি। প্রাইস থাকছে মাত্র 3999। এটা হচ্ছে বটল গ্রিনের সাথে আপনার, এটা রামা গ্রিন, এক্স্যাক্ট বটল গ্রিন নয়, একটু রামা গ্রিন, তার সাথে মেরুন বর্ডার, ঠিক আছে। এই আসছে মেরুন বর্ডারটা, প্রাইস রেঞ্জ থাকছে মাত্র 3999। এটার ব্লাউজ পিসটা কন্ট্রাস্টে আসছে, এই আসছে ব্লাউজ পিসটা, ড্রেপ করে আমি দেখিয়ে দিই, ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে বুক করতে হবে। প্রতিটা শাড়ির স্টিল পিকচার আপনারা আমাদের ফেসবুক পেজে পেয়ে যাবেন, শাইন রহেগা ইয়ে সব সাইড মে শাইন বরকরার রহেগা অ্যান্ড ইয়ে রহা আপকা লুকস। গোল্ড জুয়েলারির সাথে দারুণ যাবে, মানে গোল্ড জুয়েলারির
যত স্লিকই পরুন আর যত হেভিই পরুন, প্রতিটা জুয়েলারির ডিজাইন আপনার বোঝে যাবে, যেহেতু ফ্র্যাঙ্কটা মানে পুরো একদম সিম্পল। প্রাইস রেঞ্জ অনলি 3999। কালারটা না ঠিক আসছে না, আরও কিন্তু ব্রাইট কালারটা যা লাইভে দেখাচ্ছে তার থেকে অনেক সুন্দর। একটু ইয়েলো করে দেখো, মানে এক্স্যাক্ট কালারটা সামনে থেকে ভীষণ অ্যাট্রাকটিভ একটা কালার, ঠিক আছে আসছে। প্রাইস থাকছে মাত্র 3999, 3999। এই আসছে একটা ব্রাইট কালারের মধ্যে। আর লাইট কালারের মধ্যে যদি নিতে হয় আপনারা হোয়াইটটা নিতে পারেন, হোয়াইট পিঙ্কটা দুটো ইয়েলো করো না, একটা ইয়েলো একটা হোয়াইট রাখো, নইলে বোঝা যাবে না কালার। এটা থাকছে আপনার লাইট বেবি পিঙ্কের সাথে একটা পার্পল মফ প্যাটার্নের কালার। এটা সরিয়ে নে, এটা আসছে আঁচল পোর্শন। প্রাইস রেঞ্জ 3999। ইসকে সাথ ব্লাউজ পিস হ্যায় এসা কন্ট্রাস্ট মে, ঠিক আছে, ডুয়াল টোন পর। অ্যান্ড বডির কালারটা হচ্ছে একদম লাইট একটা বেবি পিঙ্ক কালার, খুব সুন্দর লাইট ওয়েট শাড়ি, লাইট কালার শাড়ি, সামারে পরার জন্য আইডিয়াল শাড়ি। এগুলো হচ্ছে পিওর মঙ্গলগিরি সিল্ক বাই কটনে, যেটা আমি দেখাচ্ছি, অল দিস আর পিওর মঙ্গলগিরি সিল্ক বাই কটন। বিষ্ণুপুরী ব্লক প্রিন্ট শাড়ি দেখা দিজি, ওর দেখা নেই ম্যাম, বিষ্ণুপুরী ব্লক আজ তো নেই হ্যাঁ, লাস্ট লাইভ মে ম্যানে বহুত সারা দিখাযা থা, ফির দিখাউঙ্গি, স্টক হ্যাঁ মেরে পাস অভি আয়া হ্যাঁ আজ নয়া, লেকিন উসকা কোই ভি পিকচার অভি নেই হ্যাঁ, নেক্সট দিন মে ফির সে দিখা দুঙ্গি, ঠিক হ্যাঁ। জিন লোগো কো লাস্ট লাইভ সে নেহি মিলা আপ লোগ, প্লিজ নেক্সট দিন কা লাইভ থোড়া মতলব দেখ লিজিয়ে, নেক্সট দিন মতলব পরসো সাড়ে এসা হি দো ঢাই ঢাই বজে সে জো ম্যানে পেহনা হ্যাঁ, দিস ওয়ান ইজ পিওর মঙ্গলগিরি, মেরা জো কন্ট্রাস্ট হ্যাঁ ऐसा सेम कॉन्ट्रास्ट पे मैं महेश्वरी दिखा देती हूँ। प्राइस रेंज आएगा इसका 3890। बोथ आर हैंड वीवन प्रोडक्ट्स। महेश्वरी होच्छे अपनार मध्य प्रदेश एकटा शाड़ी, মধ্য প্রদেশের মহেশ্বর বলে একটা ছোট্ট ভিলেজ আছে সেখানে তৈরি হয়, যেটা আমি পরে আছি এক্স্যাক্ট কালার, শুধু এটা মহেশ্বরী। এটার লুকসটা দেখুন, এটাও কিন্তু পার্টিওয়ারের জন্য পারফেক্ট, ভীষণ পছন্দের কালার। এটা টিল ব্লুয়ের সাথে প্যারেট গ্রিন, আমার দেখা একটা আনকমন ম্যাচিস, টিল ব্লুয়ের সাথে প্যারেট গ্রিন। এই থাকছে ব্লাউজ আঁচল পোর্শনস, এটার সাথে ব্লাউজ পিসটা আসবে এই ধরনের কন্ট্রাস্টে, আর পুরো বডিটা আসছে এই ধরনের টিল ব্লুতে। বোথ সাইড থাকবে জারির বর্ডার, প্রতিটি বুটা হাতে গলানো বুটা, যেই বুটাগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু হাতে গলানো বুটা, এগুলো সব মধ্যপ্রদেশের শাড়ি, মধ্যপ্রদেশে মহেশ্বর বলে যে গ্রামটা আছে ভিলেজ আছে সেখানে। এই থাকছে লুকসটা দেখুন, এই কালারটা ভীষণ সুন্দর, আনকমন কালার, মানে এই ম্যাচিং চটজলদি একেবারে দেখা যায় না, মহেশ্বরী তো একেবারেই নয়। এই থাকছে লুকসটা, জো ম্যানে পেহনা হ্যায় মেরা ওয়ালা হ্যায় মঙ্গলগিরি অ্যান্ড দিস ওয়ান ইজ মহেশ্বরী সিল্ক বাই কটন। পিওর আইটেমের পর অলওয়েজ আমি সাজেস্ট করি এই টাইপের শাড়িগুলো নিন, এগুলোর আপনারা সকাল দিকে বিয়েবাড়িতে অনায়াসে পরতে পারবেন, তারপর প্রাইসটা অনেকটা রিজনেবল, অনেকটা মানে খুব ব্রাইট লুকের শাড়ি। প্রাইস রেঞ্জ ইস অনলি 3890, 3890 পাল্লা ইয়ারহা ব্লাউজ পিস 3890 এগুলোর প্রাইস। প্রতিটা শাড়ির পিকচার আপনারা আমাদের ফেসবুক পেজে পেয়ে যাবেন। 3890-র একটা আরও একটা কালার দেখিয়ে দিই, এটা ব্রাইটরা নেবেন। এই শাড়িটা চোখ বন্ধ করে ব্রাইটরা পিক করে রাখুন, বিয়ের পর অনেক ওকেশান থাকবে, যেসব ওকেশানে অনেক কস্টলি শাড়ি পরা যাবে না, সকাল থেকে আপনাকে পরে থাকতে হবে, এরম শাড়ি বেবি শাওয়ারে পরতে পারেন, ভাত কাপড়ের অনুষ্ঠানে নিতে পারেন, এইসব শাড়ির মানে সব সময় পরতে পারবেন, ঠিক আছে। অরেঞ্জের সাথে ফুসিয়া পিঙ্ক, মানে সকাল দিকগুলোতে বলছি পার্টিওয়্যারের মতোই কালেকশন, অথচ একটা সিল্কের যে শাইন সেটাও থাকছে। এটা ব্লাউজ পিস, পিওর অরেঞ্জ মে রহেগা ব্লাউজ পিস, ইয়ে রহেগা আপকে পাল্লা পোর্শন অ্যান্ড ইসকে সাথ যে ব্লাউজ পিস সরি বডি হ্যায় ও রহেগা এসা ফুসিয়া পিঙ্ককে উপর। বর্ডার আপ দেখ লিজিয়ে, চারটায় প্যাটার্ন মে রহেগা বর্ডার, বর্ডারগুলো কিন্তু চারটায় প্যাটার্নে, আর জড়িগুলো কিন্তু অ্যান্টিক জড়ি, জড়ি মহেশ্বরীতে চকচকে জড়ি হয় না, ঠিক আছে, একটু অ্যান্টিক কা শেডেরই হয়। মহেশ্বরী ভীষণ একটা সুন্দর আইটেম, আমি অলমোস্ট ওই টু হ্যাঁ খুব ব্রিদেবল এবং খুবই কমফোর্টেবল, মানে সামার ফ্রেন্ডলি শাড়ি, ঠিক আছে। এই শাড়িগুলোর একটা ধাগা থাকে রেশমে, একটা থাকে সিল্কে, মানে সেটিংটা থাকে সিল্কে আর উইভটা হয় কটন দিয়ে, সরি রেশম বাই কটন, সিল্ক বাই কটন, ঠিক আছে, মানে কটন বাই কটনটা না।
এগুলো যখন ফোল্ড করবি এগুলো একটু দেখবি, হ্যাঁ এগুলো পিওর সিল্কের সুতোগুলো চারিদিকে হচ্ছে আর কি। এই আসছে লুকসটা, এটা থাকছে আঁচল অরেঞ্জ কালার, নিউ ব্রাইডদের পরার জন্য আইডিয়াল কালার অরেঞ্জের সাথে ফুসিয়া পিঙ্ক। ব্লাউজ পিস প্রতিটা শাড়িতেই আছে, বাট দিস আর নট সিল্ক মার্ক সার্টিফাইড, এগুলো মহেশ্বরী, ঠিক আছে। ইয়াস হোয়াইট করে দাও, এটা থাকছে মহেশ্বরী, এই থাকছে আঁচল। প্রতিটা শাড়ির স্টিল পিকচার আপনারা আমাদের ফেসবুক পেজে পেয়ে যাবেন। যদি মনে হয় কারো আপনার হয়তো এরকম সাজেশনের প্রয়োজন আছে যে ওনার সাজেশন নেবো দেন পারচেস করবো, ওনাকে পিকচারটা সেন্ড করে দিন, যদি মনে হয় ওনার পছন্দ হয়েছে তারপর সেন্ড করুন। এই থাকছে অনিয়ন পিঙ্কের সাথে ব্ল্যাক কালার, 3890 প্রাইস রেঞ্জ ইস 3890, ভীষণ সুন্দর। আরও একটা কালার অনিয়ন পিঙ্কের সাথে থাকছে ব্ল্যাক কালারের কম্বিনেশন, অনিয়ন পিঙ্কের সাথ রহেগা ব্ল্যাক কালার কা কম্বিনেশন, প্রাইস রেঞ্জ ইস 3890, 3890। এই থাকছে আঁচল পোর্শনসটা, এই থাকছে ব্লাউজ পিস ব্ল্যাকে, ওকে। পুরা বডি রহেগা এসা অনিয়ন পিঙ্কের উপর, এক্স্যাক্ট কালারটা আসছে, একদম এক্স্যাক্ট কালারটা আসছে। এগুলো মহেশ্বরী শাড়ি, হ্যাঁ এগুলো মধ্যপ্রদেশের হ্যান্ড উইভেন শাড়ি। আমি একটা শাড়ির একটু ব্যাকটা দেখিয়ে দিই আর বর্ডারটাও দেখিয়ে দেবো, তাহলে আপনারা বুঝতে পারবেন যে হ্যান্ড উইভেন বলেই কিন্তু এতটা প্রাইস। এই যে প্রতিটি বুটা আলাদা আলাদা করে করা আছে আর প্রতিটা কালার কত সুন্দর, এটা তো সব এ যে সবাই পড়তে পারবেন। এগুলো কিন্তু একেবারে ট্রান্সপারেন্ট নয়, সেমি ট্রান্সপারেন্ট বলতে পারেন। তবে আপনারা যদি ফ্রন্টে বাটন দেওয়া ব্লাউজ না পরেন, ব্যাকে বাটন দেওয়া ব্লাউজ পরেন, তাহলে আপনারা ইজিলি ওয়ান ফোল্ড করে পড়তে পারবেন, কোনো চাপের কিচ্ছু নেই, ঠিক আছে। এই আসছে লুকসটা ব্ল্যাক আঁচলের সাথে ব্ল্যাক ব্লাউজ, প্রাইস রেঞ্জ এটা থাকছে মাত্র 3890, 3890 রুপিস। পার্ট পেমেন্ট আছে, সিওডি আছে বেঙ্গলে, আর হচ্ছে আপনার গুগল পে ফোনপে তো রইলই। আচ্ছা ব্রাইডদের জন্য আরও একটা খুব ভালো কালার হচ্ছে এটা ইয়েলোর সাথে ফুসিয়া পিঙ্ক, ব্রাইট একটা ইয়েলো টার্মারিক ইয়েলো, পয়লা বৈশাখেও দেখতে পারেন এই শাড়িটা। এটা আসছে বডি পোর্শন, ইয়ে রহেগা বডি পোর্শন, ইসকে সাথ ইয়ে রহেগা পাল্লা, পাল্লা রহেগা এসা আপকা, প্রাইস আয়েগা শাড়ি কা 3590, 3590, 3590। আঁচলটা থাকছে এরকম ফুসিয়া পিঙ্কে, এর সাথে ব্লাউজটা হ্যাঁ সব পিওর ময়েশ্চার, এটা থাকছে সিল্ক বাই কটন, না সিল্ক বাই কটন তো কী করে থাকবে, কটন থাকলে সাথে মানে হাফ কটন আছে হাফ সিল্ক আছে। প্রাইস রেঞ্জ থাকছে মাত্র 3590, আগেরগুলো ছিল 3890, এই দুটো শাড়ি 3590, এটাও 3590। পুরো বডিতে এরম হালকা হালকা ছোট্ট ছোট্ট বুটা, কালারটা কিন্তু টার্মারিক ইয়েলো, মানে বেশ ব্রাইট ইয়েলোটা। ব্লাউজ পিসও পেয়ে যাবেন কন্ট্রাস্টে, আর এটাও তাই 3590। এটা হচ্ছে বেগুনি ব্লুয়ের সাথে ফুসিয়া পিঙ্ক কালারের কম্বিনেশন, বেগুনি ব্লুয়ের সাথে ফুসিয়া পিঙ্ক, 3590, প্রাইস রেঞ্জ ইস 3590। এটা থাকছে আপনার আঁচল পোর্শন, এর সাথে ব্লাউজ পিসটা আসবে এটা, এই থাকছে ব্লাউজ পিস, এই থাকছে ব্লাউজ পিস, ঠিক আছে। কার্বন ব্লু, এটা ঠিক বেগুনি ব্লু না, এটা হচ্ছে কার্বন ব্লু এর সাথে এরকম কন্ট্রাস্ট, প্রাইস রেঞ্জ সেম। আজকের মোটামুটি সমস্ত শাড়ি দেখানো কমপ্লিট, স্টার্ট করেছিলাম কাতান বেনারসি দিয়ে, তারপর দেখেছি তসর বেনারসি, মেদিলে বিষ্ণুপুরী কলাক্ষেত্র দেখিয়েছি, মঙ্গলগিরি আর মহেশ্বরী এই আইটেমগুলো দেখিয়েছি। শুধুমাত্র মঙ্গলগিরি আর মহেশ্বরীতে সিল্কমার্ক থাকছে না, বাদ বাকি সমস্ত শাড়িতে সিল্কমার্ক থাকছে, এবং প্রতিটা আইটেমের পিকচার আপনারা আমাদের ফেসবুক পেজে কিছুক্ষণ পর পেয়ে যাবেন। আর রেকর্ডেড দেখে বুকিং করুন বা লাইভ দেখে করুন, পিকচার দেখে করুন বা ইউটিউব থেকে করুন, বুকিং প্রসিডিওর কিন্তু সেম, স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করতে হবে। আর পেমেন্টের জন্য পার্ট পেমেন্ট আছে, সিওডি আছে, সিওডিটা চার্জেবল 3%, বাট সিওডি অ্যাভেলেবেল, অ্যান্ড গুগল পে ফোনপে ব্যাঙ্ক ট্রান্সফার তো আছেই, আর পেটিএমও অ্যামাজন পে সবটাই আপনারা পেয়ে যাবেন, ঠিক আছে। বাট টোটালটাই ব্যাঙ্ক ট্রান্সফার, মানে ওয়ালেট পেটা নয়। তো নেক্সট আমাদের লাইভ থাকবে পরশু দিন, আপনারা আমাদের পেজ জয়েন হয়ে যেতে পারেন, আমাদের গ্রুপ জয়েন হয়ে যেতে পারেন, প্রচুর রিভিউস পেয়ে যাবেন আমাদের শাড়ির, প্রচুর ক্লায়েন্টস আছে, অনেক অনেক শাড়ির রিভিউস কিন্তু পেয়ে যাবেন। তো আজকের লাইভটা এখানে কমপ্লিট করছি, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, থ্যাংক ইউ।